اوكي اوكي، بسم الله. اوكي بسم الله الرحمن الرحيم. الحمد لله، الصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. First, Halakha since Eid. I hope everyone had a good Qurban Eid. We're back again. Today's lesson is lessons to be learned for the next generation around the rituals of Qurbani and Hajj. Very important subject. Imran Bhai, over to you, inshallah. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আশা করি আপনারা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেছেন এবং মাশাআল্লাহ এখানে জহিরুল ইসলাম ফ্রম মোজাম্বিক, আহলান ওয়া সাহলান, মারহাবা। আপনি আশা করি বাংলা ভাষাভাষী, এই সেশনটা বাংলাতেই করি, ইংলিশে ডিফারেন্ট সেশন হয় বিভিন্ন সময়ে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আশা করি আপনারা কোরবানি ভালোভাবে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করুক। তো এই পর্যায়ে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম কোরবানি ঈদের আগে, আপনার যে ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবনী আলোচনা করছিলাম, মেনলি কোরবানি এবং হাজ দুইটাই আসলে ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামের জীবনীর ঘটনা, এবং সবচেয়েতে বড় উদ্দেশ্য হচ্ছে হজের, সবচেয়েতে বড় উদ্দেশ্য হচ্ছে কোরবানি, কিন্তু হজের ভিতরেই ইনক্লুডেড। যারা হজ করেন, আমরা যারা এবছর হজ করতে পারি নাই তাদের জন্য শুধু কোরবানি আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো এই হজ এবং কোরবানির ভিতরে সবচেয়েতে বড় শিক্ষা বা সবচেয়েতে বড় উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে যে ইব্রাহিম আলাইহিসাল্লামের করে যাওয়া মানাসিক, তার সুন্নাহ কে ভালোভাবে স্মরণ করা। ইব্রাহিম আলাইহিসাল্লাম, তার ছেলে ইসমাইল আলাইহিসাল্লাম এবং তার বিবি হাজরা আলাইহিসাল্লাম, ওনারা তিনজন কি করেছেন, কত কষ্ট করেছেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এই দুনিয়াতে আমাদের কাছে মিশাল রেখে যাওয়ার জন্যে, কাবা ঘর নির্মাণ করার জন্যে, হ্যাঁ আপনার এবং সমস্ত কিছু ওনারা সিম্পলি হজে যেটা আমরা করি সেটা হচ্ছে যে এই তিনজনে মিলে যা করেছেন সেটাকে স্মরণ করা স্টেপ বাই স্টেপ। যেমন সাফা মারোয়া হচ্ছে হাজরা আলাইহিসাল্লামের আপনার সাই করার, সেজন্য আমরা সাতবার সাই করি, উনি সাতবার সাই করেছেন সুতরাং আমরা সাতবার সাই করি। হ্যাঁ, তওয়াফ করেছেন আপনার ওনারা, সেটা আমরা স্মরণ করার জন্য তওয়াফ করি। মাকামে ইব্রাহিমে আমরা দুই রাকাত নামাজ পড়ি, সেটা আমরা ওনাদের যে মাকামে ইব্রাহিম মে ওনারা যে ইব্রাহিম আলাইহিসাল্লাম যে দাঁড়িয়েছিলেন সেটা স্মরণ করার জন্য। এভাবে করে জামারাত তিনটার মধ্যে আমরা সাতটা করে পাথর নিক্ষেপ করি যখন হজ করি, সেটা স্মরণ করার জন্য যে ইব্রাহিম আলাইহিসাল্লামকে জিবরিল আলাইহিসাল্লাম সহযোগিতা করেছেন যখনই শয়তান সামনে হাজির হয়ে গেছিল, সাথে সাথে জিবরিল আলাইহিসাল্লাম ওনাকে বলেছেন যে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করো যাতে করে শয়তানের ওয়াসওয়াসা যেন ওনাকে ঘিরে না ধরে, না না আউযুবিল্লাহ। এভাবে করে প্রত্যেকটা স্টেপ, আরাফাতের ময়দানে অবস্থান করেছিলেন, মিনাতে গিয়েছিলেন, সবকিছু আমরা ওনার করে যাওয়া। এই যে আপনি যে ওয়ারিনা মানা শিকানা অথবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা শুরু করব ইনশাল্লাহ, এটা ঠিক আগের অংশ থেকে। তো আমি চাচ্ছি হলো যে এটা একটা সিরিজ আলোচনা হওয়ার জন্যে, কারণ হচ্ছে যে এর ভিতরে এমন জিনিস রয়েছে যেটা সচরাচর আমাদের মধ্যে আলোচনা হয় না। আমার ভাই বোনেরা, ইসলাম মুসলিম উম্মা গত 3-4 শতাব্দী ধরে আপনার বলা যেতে পারে 15th century, 16th, 17th, 18th, 19th century ইসলামের মুসলিম উম্মার জন্য হচ্ছে ডার্ক এরা গিয়েছে। আমরা
আমাদের যে আলোকময় প্রেডিসেসর যারা ছিলেন, সালফে সালেহীন যারা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে সাহাবে কেরাম, তাবিন, তাবে তাবিন, ওনারা যে গ্লোরিয়াস যে মিসাল রেখে গিয়েছিলেন সেটা আমরা ভুলে গিয়েছি। তো যার কারণে এই গত গত বিংশ শতাব্দী থেকে কিছু আপনার ইসলামের রিভাইভালের কাজ বড় বড় মুজাদ্দিদরা করে গেছেন, আজকে সেটা আলোচনার বিষয় নয়। এবং সেটা কন্টিনিউশন হিসেবে মুসলমানদের আপরাইজিং হচ্ছে, মুসলমানদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে। হ্যাঁ, কিন্তু স্টিল আমাদের মধ্যে ইসলামের আলোচনা শুধুমাত্র মাসলা মাসায়েলের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। হ্যাঁ, আপনার নামাজ কিভাবে পড়ব, নামাজের কয় রাকাত, ওযু ছুটে গেলে কি করব, এই বিষয়গুলো নিয়ে আমরা বা রোজার মাসলা মাসায়েল। কিন্তু এটার থেকে যে নির্যাস যেটা কিনা দুনিয়ার জিন্দগিতে আমাদের জন্য শিক্ষা দুনিয়ার পাথেও, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন তখন উনি বলেছেন যে এই এই তোমাকে মানব জাতিকে হেদায়তের গ্রন্থ দিব, এবং এই হেদায়তের গ্রন্থ তোমরা সময় সময় যেটা দিব সেটা যদি তোমরা পালন করো তাহলে আশা করা যায় যে তোমরা আবার ফেরত আসবা তোমাদের আসল ঘরে। কেননা আমাদের মানুষের আসল ঘর কিন্তু জান্নাত, জাহান্নাম নয়। মানে ডিফল্ট বাই ডিফল্ট হচ্ছে আমাদের প্লেস হচ্ছে জান্নাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ওনারা কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হ্যাঁ, তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে কিভাবে চলবে সেটার গাইডেন্স দিয়েছেন, সেই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথমে যে দুনিয়াতে হাসানা দাও, দুনিয়াতে আমাকে সবকিছু দাও তোমার হাসানাত সহকারে। এটা নিয়ে আমার আলোচনা ডিফারেন্ট সময় করা হয়েছে, আপনারা আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। হ্যাঁ, অফিলা আখিরাতে হাসানা, অফিলা আখিরাতে হাসানা হচ্ছে পরে, কারণ আখিরাত আসবে পরে, আমরা দুনিয়া জীবনে আসি, আমি এখানে কিভাবে চলবো। প্রত্যেকটা নবীর জীবনের সমস্ত কার্যক্রম থেকে আমরা দুনিয়াতে কিভাবে চলবো, ওনারা কিভাবে চলেছেন, ওনারা ওনাদের সন্তান সন্ততি বংশধরদেরকে কিভাবে চালিয়েছেন এবং কিভাবে ওসিয়ত করে গেছেন, এই জিনিসগুলা আমরা চর্চা করি না, আমাদের মধ্যে চর্চা খুবই কম, যার কারণে এই দুনিয়ার জিন্দগিতে আমরা হেরে গেছি। উই আর লুজার্স নাও। আমরা আপনার অমুসলিমরা আমাদেরকে পরিচালনা করছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা বেশি সুফিবাদীতে বেশি আপনার তাকোয়া আর আন্ডারস্ট্যান্ডিংটা ভুল বুঝে ফেলেছি, যে তাকোয়া মানে হচ্ছে দুনিয়ার সাথে ইনভলভ হবা না, এরকম আমরা বুঝে ফেলেছি। কিন্তু এই আলোচনাটা আমার বরাবরের আলোচনা, কিন্তু মাসলা মাসাইলের আলোচনা আমি করার যোগ্যতা রাখি না। হ্যাঁ, আমি আলেম নই, কিন্তু আমি আতিনা ফি দুনিয়া হাসানা বলতে কি বুঝায়, কিপিং ইন মাইন্ড ওয়াফিল আখিরাতে হাসানা। হ্যাঁ, তো দুনিয়ার জীবনে সফলতা, দুনিয়ার জীবনে লিডার হওয়া, আমাদের হচ্ছে আমরা হচ্ছি লিডারের জাতি, সেটা নিয়ে আমি গত হালাকাতে শুরু করেছিলাম ঈদের আগে। হ্যাঁ, যে ইমনি জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, আমি জাস্ট একটু রিপিট করি আগের আলোচনাটা, যে তোমাকে আমরা সকল মানব জাতির ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। ইমাম মানে শুধু মসজিদের ইমাম নয়, আমরা আমাদের এই যে সেকুলার লাইফ এমন ভাবে আপনার আত্মীকরণ করেছি আমরা, যে মনে হয় যেন ইবাদত বলতে শুধু মৌলিক ইবাদত, ফান্ডামেন্টাল ইবাদত যেটা বলে সেটাকে বোঝায়, মনে হয় যেন মুআমালাতের বিষয়টা মনে হয় যেন ইবাদতের অংশ নয়, যার কারণে মসজিদের ভিতরে আল্লাহকে রেখে আসি আমরা নাউজুবিল্লাহ। যখন মসজিদ থেকে বের হই দুনিয়াবী কার্যক্রম আমরা দুনিয়ার মতামত অনুসারে করতে চেষ্টা করি, কোরআন হাদিসের কোনো তোয়াক্কা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি পরতে পরতে নবীদের জীবনী দিয়ে আমাদেরকে মিশাল দিয়েছেন যে এভরি মোমেন্ট অফ দেয়ার লাইফ ওনারা দুনিয়াকে ভুলে যান নাই, কিন্তু আবার আখেরাতের কথাটা মাথার ভিতরে রেখে ওনারা দুনিয়ার কার্যক্রম করেছেন, যার কারণে ওনারা সফল ছিলেন এবং ওনারা নেতৃত্ব দিয়েছেন।
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিলেন, সকল নবীরা নেতা ছিলেন। আমরা সেই নেতা হওয়ার সুন্নাহ আমরা ভুলে গেছি, নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে কোন্দল করি আমরা। হ্যাঁ, আপনার একটা মসজিদ হইলে আপনার কমিটি করি, সেই কমিটিতে কে চেয়ারম্যান হবে সেটা নিয়ে কোন্দল করি, একটি অ্যাসোসিয়েশন করলে, সমিতি করলে সেখানে কে সভাপতি হবে সেটা নিয়ে কোন্দল করি। কিন্তু আসলে আমাদের কিন্তু ফাইটটা হওয়ার কথা অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, এবং সেই ফাইট যে করব আমরা সেই যোগ্যতা কি হাসিল করেছি কিনা। হ্যাঁ, আমরা সেই আমি এক সময় কোনো একটা জার্নিতে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিলাম, এয়ারপোর্টে কি বলে ফ্লাইটের ভিতরে একটি মানুষ, আমার এক ভাই বসে আছেন, খুব আপনার বুজুর্গের মতো লাগতেছে, আপনার জুব্বা পরেছে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, নামাজ পড়তেছে, আমিও পড়লাম। কিন্তু যখন ওনাকে বললাম আলাপের মধ্যে যে এরোপ্লেন বানানোর জন্য ইঞ্জিনিয়ার হওয়া এটা দরকার কিনা, উনি বললেন যে আমাদের এটা কাজ না, আমরা হইলাম এরোপ্লেনে চড়বো আর অন্যরা বানাবে। কি মজা, কি মজা! হ্যাঁ, এই যে মিস কমপ্লিটলি মিস আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আপনার এটাকে কি বলে, যে বানাবে তার হাতেই কিন্তু সব কন্ট্রোল, মেশিনের ফুল কন্ট্রোল তার হাতে, রোবট তাদের হাতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের হাতে, সমস্ত মেশিনারিজ তাদের হাতে, আর্মি ইকুইপমেন্ট তাদের হাতে, আর আমরা যদি বলি যে এগুলো হলে আমরা ব্যবহার করব, তোমাকে ব্যবহার করতে দিবে না তারা, যারা এটা তৈরি করতেছে, যারা এটা ম্যানুফ্যাকচার করতেছে। সুতরাং সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ম্যানুফ্যাকচারার, যিনি এটা তো মানে বানান, হ্যাঁ, অ্যাসেম্বল করেন, তার হাতে সমস্ত ম্যানুয়াল থাকে। তো এই জিনিসগুলা দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এই যে হজ এবং কোরবানির শিক্ষার ভিতরে এগুলা নিয়ে আমরা আলোচনা করি না। হ্যাঁ, আপনার হজ এবং কোরবানি শিক্ষার ভিতরে দেখবেন যে ওনারা সব কিছু করেছেন আপনার আখেরাতের জন্য, কিন্তু দুনিয়া ওনারা ভুলে যান নাই, দুনিয়ার কর্তৃত্ব ভুলে যান নাই। এবং এটাই আল্লাহ বলে দিয়েছেন, ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আমি একটু কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, দেখি কয়েকটা হালকা কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে যদি একটু দেখুন, আমি একজন শিক্ষক মানুষ, আমি যখন আলোচনা করি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা একটু নোট নিয়ে, নোটবুক নিয়ে যদি বসেন, একটু লিখে রাখেন, তাহলে পরবর্তীতে নিজে নিজেও এই যে রেফারেন্স গুলা বা সূত্র গুলা নিজে নিজেও একটু আপনার স্টাডি করতে পারেন। এই পুরো সিরিজের আলোচনা মেইনলি তিন জায়গা থেকে আসবে। একটা হচ্ছে সূরা বাকারার 124 থেকে 132 নম্বর আয়াত, এরপর হচ্ছে সূরা ইব্রাহিমের 35 থেকে 41 নম্বর আয়াত, এবং সূরা সাফফাতের 101 থেকে 111 নম্বর আয়াত, এবং হজের সূরা হজ এর কিছু আয়াত। এই নিয়ে মোটামুটি, আর এদিক সেদিকে তো বিভিন্ন রকম রেফারেন্সে অন্য কোরআনের আয়াতগুলো আসবে। তো আপনারা এই আয়াতগুলোর তাফসীর নিজেরা নিজেরা একটু পড়ে দেখবেন, অ্যামেজিং অ্যামেজিং, সুবহানাল্লাহ, যে প্রতি পরত পরতে আপনি শিক্ষা পাবেন আপনার জীবনের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস 124 নম্বরটাই আলোচনা করেছিলাম, যে উনি যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমাম হিসেবে ঘোষণা করলেন, তখন উনি সাথে সাথে বললেন যে আমার বংশধরদের কি হবে, তারা কি ইমাম হবে না? হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ হবে, কিন্তু তাদের মধ্যে যারা জালেম হবে অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত, ও ইব্রাহিম খলিল, হ্যাঁ আলাইহিসসালাম, তোমার প্রজনীতে যত ভবিষ্যৎ অনাগত বংশধর আসবে কিয়ামত পর্যন্ত, সকলকে আমি ইমাম করব, শর্ত থাকে যে তারা যদি জালেম না হয়, তারা যদি জুলুমবাজ না হয়। জালেম দুই রকম হইতে পারে, একটা যে ব্যক্তি তার নিজের উপরে জুলুম করলো গুনার মাধ্যমে, আর একটা হচ্ছে যে ব্যক্তি সমাজের অন্যান্য ব্যক্তিকে তার যে সামাজিক কার্যক্রম পরিচালনা করার জন্য, সেটা চাকরির ক্ষেত্রে সে বস হয়ে আপনার তার সাবঅর্ডিনেটকে জুলুম করতে পারে, আপনার
সমাজের কোনো নেতৃত্বের পজিশনে গেলে তার অনুসারীদেরকে জুলুম করতে পারে, পরিবারের তার সদস্যদেরকে জুলুম করতে পারে। হ্যাঁ, তো যদি জালেম হয় তাদেরকে আমি কি করব না, ইমাম বানাবো না, নেতা বানাবো না। তো সেটা ধারাবাহিকতায় সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ করছেন 125 নম্বর আয়াতে, যে কি ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে যখন এবং যখন আমি কাবা ঘরকে মানব জাতির জন্য সুরক্ষিত স্থান ও আপনার কি বলে যে আমনা, এই জিনিসটা যে আমনা এখানে আপনার কি বলে আমনা মানে হলো যে এটা নাসিমা, আচ্ছা মাসাবাতাল লিনাসিমা লিনাসি ও আমনা, তো আমনা মানে হলো যে শান্তিময় নিরাপত্তময় স্থান। হ্যাঁ, এখানে দেখি আমি সামনে যেটা অর্থ বলেছে পুণ্যধাম, পুণ্যধামটা একটু কঠিন শব্দ মনে হচ্ছে, তো এটার মানে হচ্ছে যে আসলে আমনা আমিনা মানে হচ্ছে যে আপনার নিরাপত্তাময়, এখানে রাতের অন্ধকারেও যদি কেউ রাস্তা দিয়ে হেঁটে যায় সে শান্তিপূর্ণভাবে কোনো ভয় ছাড়া পরিপূর্ণ নিরাপত্তার সাথে সে হাঁটতে পারবে, যে তাকে কেউ গুম করে ফেলবে না, তাকে কেউ হঠাৎ করে আপনার তুলে নিয়ে যাবে না, তাকে কেউ মানে কোনো ক্ষতি করবে না। তো এটা খুবই আশ্চর্যের বিষয় হলো যে এই জিনিসটা আমাদের মুসলমানের দেশগুলোতে কিন্তু এই জিনিসটা নাই, কিন্তু এটা আমরা এই যে মুসলিমের দেশে আছি, এই যে ইউকে তে আছি, সুবহানাল্লাহ, আমরা কিন্তু রাত্রে 12টার পরে কিন্তু সুন্দর মতো হাঁটতে পারি, টেনশন নাই। তো এটা আমাদের নবীদের সুন্নাহ, এই অমুসলিম দেশের তারা নিয়ে ফেলেছে, তো এইটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। তারপরে বলেছেন যে কে যে মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা নির্ধারণ করেছিলাম, যেটার কারণে আমরা 2 রাকাত নামাজ পড়ি, যারা হজে যাই কিংবা উমরা করি, মাকামে ইব্রাহিমের ওখানে আমরা 2 রাকাত নামাজ পড়ি। তো যাই হোক, তো এইখানে মূল যে জিনিসটা হচ্ছে যে আপনার যে ম্যাক্রো লেভেলে আপনার যে যে মানে টোটাল মানে আপনার একটা মানব জীবনের কিন্তু কয়েকটা পর্যায় আছে, একটা হলো যে ব্যক্তি নিজে ব্যক্তিগত জীবন, তারপরের পর্যায়টা হচ্ছে পারিবারিক জীবন, তারপরেরটা হচ্ছে সামাজিক জীবন, এবং সামাজিক জীবনটা অনেক ব্যপ্ত বিস্তৃত। সামাজিক জীবনের মধ্যে হইতে পারে প্রতিবেশীরা, আপনার আশেপাশের যে লোকাল সমাজ, হ্যাঁ লোকাল কমিউনিটি, এরপরে আপনার মনে করেন যে একটু স্প্রেড করলে রিজিওনাল কমিউনিটি, এরপরে স্প্রেড করলে আপনার একটা দেশ, এরপরে স্প্রেড করলে আপনার মনে করেন যে যেমন এখানে আছে ইউরোপিয়ান ইউনিয়ন, হ্যাঁ আপনার কিংবা আমেরিকা হচ্ছে 50টা দেশের, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হ্যাঁ 50টা স্টেটের আপনার ইউনাইটেড স্টেটস, না তো এইভাবে করে, কিংবা আপনার টোটাল মনে করেন যে জাতিসংঘ, এই পুরাটা জিনিসটা হলো যে বিশ্ব সমাজ। এই 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 যে মানব জীবনের প্রতিটি স্তরে আপনার কি হচ্ছে যে এই যে আমনা ইসলামের একটা মেজর অবজেক্টিভ। হ্যাঁ, আমরা এই জিনিসটা কেন আমরা শুধু মুসলমান অমুসলিমদের কাছে যে জিনিসগুলা তাদের কাছে এলিয়েন, যেমন কি একজন মানুষ মুসলমান নয়, সে মুশরিক, সে অন্য কোন ধর্মাবলম্বী, আমি তার কাছে নামাজ পড়া নিয়ে আলোচনা করার কোনো মানে নাই, আমি তার কাছে পর্দার আলোচনা করার কোনো মানে নাই, কারণ সেটা হচ্ছে মুসলমানের জন্য, অমুসলিমের জন্য নয়। আমি তাকে আপনার মনে করেন যে রোজা রাখার জন্য আলোচনা করার কোনো মানে নাই, আমি তাকে কি করব, আমি দেখাবো যে এইটাই রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে, নবীদের মাধ্যমে, নবীদের দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে কি ইসলামের একটা মূল মেসেজের যে নিজাস হচ্ছে যে কি আমরা যদি কোথাও যাই আমরা সাথে সাথে নিরাপত্তা নিয়ে যাই। হ্যাঁ, এই যে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা, এটা ইটসেলফ ইজ গ্রেটেস্ট ইবাদা। হ্যাঁ, যার কারণে আপনি দেখবেন যে যেমন ওখানে আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন, আপনার এই যে কিছুদিন আগে উনি আবার নির্বাচিত হয়েছেন, হ্যাঁ আপনার কি আরদোগান, হ্যাঁ অনেকে বলে যে এখন মুসলিম উম্মার এখন খলিফা হয়ে যাচ্ছেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন, কেননা তার পিছনে লেগে আসে আমেরিকা, তার পিছনে লেগে আসে আপনার
ইসলাম বিরোধী শক্তি এবং তারা প্রচুর বাজেট আপনার ইয়ে করেছে, তারা ডিক্লেয়ার করেছে উই উইল লিভ নো স্টোন আনটার্নড, যে ওকে আসতে দিব না, তার বিরুদ্ধে একটা মুসলমানদেরই একটা সকল মুসলিমদেরই মোর্চা বানানো হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ উনি আবার এবার বিজয়ী হয়েছেন, ক্ষমতায় এসেছেন। এই মানুষটা আপনি দেখবেন যে কি উনি তার কিতে এই জিনিসটা, এই যে আমনা নিরাপত্তার জিনিস, তিনটা জিনিস বলেছিলাম গত গত প্রোগ্রামে বলেছিলাম যে কি এই কথাগুলো আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ। সেটা যে পিস আপনার সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি, ইসলামের মূল সামাজিক ক্ষেত্রে আমার নামাজ পাঁচক্ত নামাজ আমার কাছে, হ্যাঁ আমি আমার মুসলমান ভাইদেরকে আমি তাম্বি করতে থাকবো যে পড়ো রে ভাই নামাজ পড়ো, পাঁচক্ত নামাজ না পড়লে তুমি মুসলমানের নিশানা হয় না, হ্যাঁ কিন্তু মুসলিমের জন্য এবং সার্বিক সমাজের জন্য বিশ্ব সমাজের জন্য আমাদের ইসলামের বার্তা হচ্ছে তিনটা, কি বলেছি এটা লিখে নেন আপনারা, এবং যেখানেই যাবেন ছোট্ট পরিসর হন বড় পরিসর হন আমরা সকলেই নেতা, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সকলেই কি শেফার্ড, হ্যাঁ তোমরা সকলেই নেতা এবং তোমরা প্রত্যেকেই তোমাদের কি অনুসারীদের ব্যাপারে জিজ্ঞাসিত হবা, তুমি যখন বাবা তাহলে ফ্যামিলির নেতা তুমি, আপনার যেই পরিসরেই আপনার যতটুকু নেতৃত্ব আছে সেখানে আপনি এই তিনটা জিনিস দিচ্ছেন কিনা, কি পিস শান্তি, সিকিউরিটি নিরাপত্তা, আর হচ্ছে আপনার প্রসপারিটি ইকোনমিক প্রসপারিটি। মাশা আল্লাহ, আল্লাহ ওনাকে বারাকা দিক, উনি এই তিনটা জিনিস চেষ্টা করছেন। অনেকে ওনাকে আবার সমালোচনা করতেছেন যে উনি তো ইসলামিক স্টেট করতেছেন না, এটাই ইসলামিক স্টেট, ইসলামিক স্টেটের সামাজিক পর্যায়ের নির্যাস হচ্ছে এই তিনটা জিনিস, বাকিটা হচ্ছে যে আপনার সে যদি মুসলমান হয় সে আস্তে আস্তে করে তার বাকি মৌলিক ইবাদত গুলো সে করতে থাকবে এবং আস্তে আস্তে করে মোর প্র্যাকটিসিং হবে, আস্তে আস্তে মোর তাকি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই আমনার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে দিয়ে দিয়েছেন। আচ্ছা তো এখন এটা কি বলে এই এরপরে বলতেছেন সুন্দর কথা, এবং আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে আদেশ করলাম যে তোমরা আমার ঘরকে কাবাকে কি করো তওয়াফকারী করো, এই জন্য আমরা তওয়াফ করি, ওনারা শিখিয়ে দিয়ে গেছেন অবস্থানকারী অকুফ, হ্যাঁ ওয়াল আকিফিন অবস্থানকারী করো এবং রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো, এটা একটা বিরাট দায়িত্ব আমাদের মুসলিম উম্মার জন্য। এখন বর্তমানে হারামাইনের ইয়ে কাস্টোডিয়ান তো হচ্ছে কি বলে সৌদি আরবের যে কিং, যদিও তাদের ব্যাপারে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে, তারা সেটা আজকের আলোচনার বিষয় নয়। এরপরে হচ্ছে যে কি ওয়াইজ কালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা, এই যে এই জায়গাটায় একদম এই তিনটা জিনিস চলে আসছে, সুবহানাল্লাহ, যে ইব্রাহিম আলাইহিসসালাম তার অনাগত ভবিষ্যৎ বংশধর যারা আমরা, আমরা ওনার অনাগত ভবিষ্যৎ বংশধর যারা আমরা, হ্যাঁ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত আসবে এই সবার জন্য উনি আল্লাহর কাছে যে দোয়া করে গেছেন, এত বিউটিফুল দোয়া, বিউটিফুল দোয়া, যে ওয়াইজ কালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কি বলতেছে যখন ইব্রাহিম বললেন আলাইহিসসালাম ও আমার রব এই স্থানকে, কোনটা যে কাবা যে আপনার ওই জায়গাটায় ওনাদেরকে রেখে গেলেন যে এই স্থানকে তুমি কি করো বালাদান আমিনা, ওই যে আমনা শুরু করে করলাম আমনার কথা, সেই আমিনা বালাদান মানে হচ্ছে শহর, হ্যাঁ আপনার বালাদান আমিনা, যে এই স্থানকে তুমি আমিনা করো আপনার মানে শান্তিপূর্ণ করো। এখন আমিনার দুইটা অর্থ আছে এখানে, হ্যাঁ আমিনার দুইটা অর্থ হচ্ছে যে এক নম্বর অর্থ হচ্ছে যে আপনার শান্তি শান্তিময় করা, যে কোনো টেনশন থাকবে না, আর একটা হচ্ছে যে
আমনা আমিনা মানে হচ্ছে যে আপনার নিরাপত্তাময় করো, এই দুইটা, এই যে শান্তিময় এবং নিরাপত্তাময়। এরপরে দেখেন যে ওই যে বলে যে ইকোনমিক প্রসপারিটি। আমার ভাই বোনেরা দেখুন, মুসলমানদের মধ্যে ধরেন ইজিপ্টে আপনারা জানেন যে মুরসি রাহিমাউল্লাহ এখওয়ানুল মুসলিমিনের পক্ষ থেকে আপনার যে কি বলে ইজিপ্টে যে ইয়েটা হয়েছিল, ওটার নাম কি যেন আমি ভুলে যাচ্ছি, আফরোজ ভাই ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ রিমেম্বার দিস রেভলিউশন দ্যাট হ্যাপেন্ড, এটার একটা সুন্দর একটা নাম ছিল। হ্যাঁ, তো ওটা রেভলিউশন ওয়েন এরা মুরসি বিকেম প্রেসিডেন্ট ইন ইজিপ্ট। ইয়েস ইয়েস anyway the revolution that took place, yeah, to topple the yes, the yes. You know the Egyptian autocrat or yeah, so okay, so if I can remember, inshallah, I'll... the spring revolution, Arab spring jazakallah arab spring er follow-through-tite apnar je election holo, election howar pore আপনার মুরসি রহিমুল্লাহ আপনার কি প্রেসিডেন্ট হলেন। এখন প্রেসিডেন্ট হলেন পরে আপনার ওনার কি কাজ ছিল, হঠাৎ করে সকল নন প্র্যাকটিসিং মুসলিমকে মুসলমান বানায় দেওয়া, এটা কিন্তু প্রথম কাজ না। জোর করে একটা জাতিকে ইসলামিক করতে চেষ্টা করাটা আসলে ইসলামের রসুল্লাহ সাল্লামের সুন্না নয়, নবীদের সুন্না নয়, যার কারণে আপনার এই যে তার্কি থেকে উনি মাসা ওই যে একটু আগেও তো বললাম যে এরদোগান ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি কি করুন ইকোনমিক প্রসপারিটির দিকে একটু নজর দেন। তো উনি পদক্ষেপটা নিতে গিয়ে ভুল করে ফেলেছেন যে উনি কনস্টিটিউশনে ইসলাম শব্দটা ঢুকানোর চেষ্টা করেছেন জোরজার করে আর্মিদের বিপরীতে গিয়ে, ওখানে হেকমতের খেলাফ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করেন নাই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা, হ্যাঁ, আপনার কি মদিনার সনদে যদি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনারা সবাই একটু মদিনার সনদ পড়বেন। হ্যাঁ, মদিনার সনদে কিন্তু নামাজ রোজা হজ জাকাতের কথা বলা হয় নাই, মদিনার সনদে এই তিনটা জিনিস বলেছে। এই আমাদের নেতৃত্বের আওতায় এই মদিনার মধ্যে, মদিনার শহরে এলাকায় বা মদিনার এটা যদি দেশ বলেন রাষ্ট্র বলেন, এই রাষ্ট্রের যত মানুষ আমাদের নেতৃত্বের আওতায় আসবে, সে মুসলমান হোক, সে আপনার কি বলে ইসাই হোক, সে ইহুদি হোক, সে মুশরিক হোক, হ্যাঁ, ইভেন মুনাফেকরা পর্যন্ত, সকলের জন্য আপনার হচ্ছে যে তিনটা জিনিস আপনি দেখবেন সারাটা মদিনা সনদ যদি একটু পড়েন, প্রত্যেকটা ক্লজ একটা একটা করে যদি লেখা আছে সেখানে সব আছে যে এখানে সবার জন্য শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক এটা কি বলে প্রসপারিটি, হ্যাঁ, আপনার অর্থনৈতিক উন্নতির সমস্ত কি বলে পরিবেশ দেওয়া হবে, রাষ্ট্র ব্যবস্থা তাকে সহযোগিতা করবে, এই তিনটা। হ্যাঁ, এক্স্যাক্টলি এই তিনটা করেন আপনি না করে, হ্যাঁ, আপনি শুধু একজন মানুষকে আপনার তার পেটে ভাত নাই তাহলে জোর করে নামাজ পড়াইতে চেষ্টা করলে হবে না। হ্যাঁ, তো তাকে আগে মানে তার পেটে ভাত নাই চুরি করলে হাত কেটে দিলে যতক্ষণ পর্যন্ত আপনি, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি এনশিওর না করবেন ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট যে আপনি তাদেরকে আপনার জোরাজুরি করবেন আপনি। এক্স্যাক্টলি এখানে ইব্রাহিম আলাইহিস সালামের মিসাল থেকে বলে দিছেন যে উনি দোয়াই করছেন যে এই স্থানকে তুমি শান্তিময় করো, নিরাপত্তাময় করো, এবং এর পরে যেটা বলতেছে ওয়ারজুক, তাদেরকে রিজিক দাও আমার এই যে তাদের আহলদেরকে, হ্যাঁ, আপনার যত অনাগত ভবিষ্যৎ পর্যন্ত যারা আসবে মিনাস সামারাত, এই জায়গায় আসতেছে ইকোনমিক প্রসপারিটি, বলছে যে কি যে তাদেরকে ফসল ফলাদি দিয়ে রিজিক দান করো। হ্যাঁ, কাদেরকে দিবা? উনি আবার এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে উনি দোয়া করতে গিয়ে শুধু মুমিনদের জন্য করে ফেলছিলেন, উনি বলতেছেন মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কিনা আল্লাহ এবং আখেরাতের উপরে
ইমান আনে মোমেনদের জন্য। হ্যাঁ, একটু আগে উনি ইমাম হওয়ার জন্য তার বংশধরদের কেয়ামত পর্যন্ত সকল বংশধরদের জন্য উনি দোয়া করেছিলেন, ইমাম হওয়ার জন্য আল্লাহ যেন কবুল করে। তখন আল্লাহ বলছে যে না, জালেম ছাড়া, জালেমরা হবে না, জালেম ছাড়া। আচ্ছা, আর এখানে উনি আবার উল্টা করে বলতেছেন যে কি, শুধু মোমেনদেরকে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে না, কালা, আল্লাহ বলছেন, ওয়া মান কাফারা ফাউমাতিউহু কালিলান সুম্মা আদাররুহু ইলা আযাবিন নার। হ্যাঁ, আপনার রবিউল মাসীহ, আল্লাহ বলতেছেন যে যে যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দিব। কিছুদিন মানে হচ্ছে দুনিয়া জিন্দেগি। অর্থাৎ কিনা, আপনার হাতে যদি, আপনার কর্তৃত্বের আওতায় যদি মুসলিম ও মুসলিম সহ কিছু লোক আসে, সেটা যেই পরিসরেই হোক না কেন, আপনার কাজ হবে আপনি লিন্নাসি ইমাম হবেন, সকল মানুষের ইমাম, নেতৃত্ব। আপনি কিন্তু বায়াস করলে হবে না। এই ইসলামের এই যে বিউটিফুল মেসেজটা আমরা মুসলমানরা দিতে পারতেছি না, আমরা ফেলিওর হচ্ছি আমরা। হ্যাঁ, অনেক মুসলিম মনে করে, ইভেন মুসলমানদের ভিতরে যারা নন প্র্যাকটিসিং, আমাদের তো সুবহানাল্লাহ এই বাংলাদেশে বলেন, শুধু বাংলাদেশে না, বাংলাদেশে বলেন, আপনি মনে করেন মিশরে বলেন, তার্কিতে বলেন, ইরানে বলেন, হ্যাঁ, সকল জায়গায় আপনার কিন্তু ইসলাম, আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলাম বিরোধী মুসলিম আছে। সে নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ইসলামের কোনো কথা শুনতে তার ভাল লাগে না, অসহ্য লাগে তার, এইরকম ইসলাম বিরোধী মুসলমান আছে। আচ্ছা, নাউজুবিল্লাহ, আসলে তো মুসলমান তো ইসলাম বিরোধী হওয়ার কথা না, কিন্তু এরকম হয়ে গেছে। এবং বাংলাদেশে কিছু ইসলাম বিরোধী মুসলমান আপনার তাফসিরও করে কোরআনের, আমার নাম বলার দরকার নাই, আপনারা যারা মানে এই ব্যাপারে জানেন তারা সাথে সাথে হয়তো বা তাদের মনে নাম এসে গেছে। হ্যাঁ, আমার নাম বলার দরকার নেই। তো এই এখন সে ইসলাম বিরোধী হোক, মুসলমান হোক, ইসলামের পক্ষের শক্তি হোক, সকলকে কিন্তু আপনি কি এই সুযোগটা দিতে হবে, এই যে রিজিক তালাশের সুযোগ, ইকোনমিক প্রসপারিটির সুযোগ এবং পিসের সুযোগ, আপনার সিকিউরিটির সুযোগ আপনাকে এনশিওর করতে হবে। আপনি কিন্তু এখানে বায়াস বা ডিসক্রিমিনেশন আপনি করতে পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল্লাহ আলামিন রেখে দিয়েছেন তাদের জন্য শাস্তি, হচ্ছে বলতেছেন যে এরপর তাদেরকে বল প্রয়োগে দোজকের আজাবে ঠেলে দিব, সেটা নিকৃষ্ট বাসস্থান। সুতরাং তুমি যেটা করো, তোমার মধ্যে যদি নেতৃত্ব, তোমাকে নেতা বানাচ্ছি, তোমার নেতৃত্বের আওতায় যেই পরিসরে, ছোট হোক বড় পরিসর হোক না কেন, যত মানুষ তোমার আওতার ভিতরে আসবে সকলকে ইররেসপেক্টিভ অফ দ্যার রিলিজিয়ান, দ্যার রেস, হ্যাঁ, আপনার মানে ইররেসপেক্টিভ অফ দ্যার কালার, ইররেসপেক্টিভ অফ দ্যার কালচার, আপনার কি করো, সবাইকে তোমার ইকুয়ালি ট্রিট করতে হবে। হ্যাঁ, সবাইকে আপনার বিজনেস করার সুযোগ করে দিতে হবে, সবাইকে আপনার প্রসপারিটি করার, হ্যাঁ, দুনিয়া জিন্দেগির তরক্কি করার সুযোগ করে দিতে হবে, পরিবেশ তৈরি করে দিতে হবে। এই যে আপনি এখন কোরবানির সাথে এটা সম্পর্ক কি, হজের সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এই যে এরপরেই কি বলে, এরপরের আয়াত গুলাতেই আসতেছে, তখন আপনি দেখবেন যে এটা সম্পর্ক আছে। হ্যাঁ, আপনার এই যে 128 নম্বর আয়াতে হলে এটার সম্পর্ক, কিন্তু আমি 127 নম্বর আগে একটু বলে নেই, তারপরে 128 নম্বরে আসবো ইনশাআল্লাহ। সেটা কি, তখন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কি করলেন, যে কাবা শরীফ নির্মাণ করেছেন। করার পরে দেখেন, এইখানে একটা মজার ঘটনা আছে। ওটা বলার আগে আমি জাস্ট এই যে মানাসেক, যেটা ইব্রাহিম আলাইহিসসালামের করা প্রত্যেকটা কার্যক্রম, আমার ভাই বোনেরা, আজকে 25 বছর আমি ইউকেতে আছি, এই 25 বছরে এই প্রথম আমার ছেলেরা বড় হয়েছে আলহামদুলিল্লাহ, এই প্রথম আমাদের ইউকেতে আমরা খুবই লজ্জাজনক অবস্থায় আছি, যে আমরা কোরবানিতে আমরা কিন্তু গরু বা আমরা যে কোরবানির পশু আমরা জবাই করতে পারি না, জবাই করার পারমিশন নাই। আমরা মুসলিম 4 মিলিয়ন আছি এখানে, মোর দেন 4 মিলিয়ন, আপনার খাতায় রেজিস্টারে নাম আছে, নাম নাই, এরকম মিলাইয়া 5 মিলিয়ন হবে। আমরা বহুত কিছু করতেছি, অনেক মসজিদ করেছি, অনেক মাদ্রাসাও হয়েছে, কিন্তু আমাদের যে ছোট্ট ছোট্ট যে আমাদের যে হক, এটা নিয়ে কিন্তু আমরা
ঠিক মতো আপনার ফাইট করতে পারি নাই গভর্নমেন্টের সাথে, যে আমরা কোরবানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হচ্ছে যে নিজে নিজের কোরবানির গরু জবাই করা, এটা হলো সবচেয়ে উত্তম। হ্যাঁ, তো এটা তো দূরের কথা, আমরা ইভেন দেখিও না, আমরা স্লটার হাউসে আপনার কোরবানি কি বলে করে, তো তারা যে বলে যে হ্যাঁ আমরা কি আপনার শরিয়া মোতাবেক করেছি, আল্লাহর নাম নিয়ে করেছি, হ্যাঁ জবাই করেছি, এটা তাদের কথা কিন্তু আমাদের বিশ্বাস করতে হয়, কিছু করার নাই। স্লটার হাউস থেকে সুন্দর আপনার কেটে কুটে আপনার গোস্ত টোস্ত একদম রেডি করে আপনার আমাদের দোকানে যেয়ে আমরা নাম দেই, আর পরের দিন আপনার পরের দিন কিংবা তার পরের দিন আপনার এই আপনার গোস্ত গুলো নিয়ে আসি আমরা। এটা কোরবানির সাথে কোরবানির মানাসিকের সাথে কোনোভাবে এটা যায় না। তো এখন এই বছর একটু অনেকদিন ধরে চিন্তা করি যে কি করা যায় কি করা যায়। এখানে কিছু ছোট ভাইয়েরা মাশাআল্লাহ তারা ভালো প্রফেশনাল আছে, চাকরি টাকরি ভালো করে, যখনই আপনার কেউ অর্থনৈতিক ভাবে সফল হয় তখনই কিন্তু মানুষের কনফিডেন্স বাড়ে, তখন এরা হ্যাঁ জবাই করা যাচ্ছে না, আপনার একটা স্লটার হাউস থেকে সামনাসামনি দাঁড়িয়ে জবাই করে এসে এরপরে আপনার গরুটার আপনার বড় চারটা ভাগ করে নিয়ে এসে এক জায়গায় আপনার কি বলে আমরা সবাই মিলে গোস্ত কাটাকাটি করেছি, সুবহানাল্লাহ, বাংলাদেশে থাকতে ছোটবেলায় বাবার সাথে করতাম, সেটা খুবই মজা লাগলো, ছেলেদেরকে নিয়ে তাদেরকে দিয়েও কাটালাম। আমার ছেলে আপনার খুব সুন্দর একটা ইনস্টাগ্রামে একটা ভিডিও রেকর্ড দিয়েছে যে দিস ইজ দি ফার্স্ট টাইম আই এনজয়েড ঈদ, এর আগে সবসময় আমি বোরিং ফিল করেছি, কিছু করার নাই, কিচ্ছু করি না আমরা, আমাদের যে এই যে মানাসিক, মানাসিক কি ইব্রাহিম আলাইহিসাল্লাম ইসমাইল আলাইহিসাল্লামকে দিয়ে যা যা করেছেন আমরা তা তা করা, করতে হইলে যে তারা কি করেছেন সেগুলো তো আমরা জানতে হবে, তাদের পুরো গল্পগুলো জানতে হবে কোরআন হাদিসের আলোকে, তো কিসসা কাহিনীর আলোকে হইলে হবে না, অমুক বুজুর্গ তমুক বুজুর্গ বলেছে, এটা না, কোরআন হাদিসের মধ্যে আল্লাহ সুন্দর করে গল্প লিখে দিয়েছেন, তো এইটা আমাদের ছেলেদের কাছে পাচন করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা একটু করলাম, মনে শান্তি এসেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ছেলেগুলা যেন তাদের সন্তানদেরকে যেন এভাবে করে তারা শেখায়, সামনে আরো জবাই করার কোনো প্রসেস করা যায় কিনা সেটার দিকেও নজর দিব, দেখি। কিন্তু আসলে সামাজিক ভাবে আমরা মুসলমানরা কিন্তু এটা সফল হই নাই, আমাদের পাঁচক তো নামাজ আমরা পড়তে পারি, অনেক মসজিদ রয়েছে, কিন্তু করব কিভাবে, আমাদের মধ্যে ঝগড়া বিভেদ, মাঝহাবি বিভেদ বলেন, দলগত বিভেদ বলেন, এত বেশি আমাদের, সুবহানাল্লাহ, কি বলে ইভেন ঈদ কোন দিন করব সেটা নিয়েই একমত হইতে পারি না, প্রতি বছর ঈদ দুই দিন হয় তিন দিন হয়, হ্যাঁ একমত হইতে পারি না বলে আমরা কিন্তু এখানে ঈদের জন্য কোনো ছুটির দিন পাওয়া যায় না। হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের রাইটস যেগুলা সেগুলো কিন্তু এই দেশে মানে অর্জন করা খুবই সহজ, কেন এখানে রিলিজিয়াস রাইটস আছে, রিলিজিয়াস ফ্রিডম আছে, কিন্তু আমরা সেটা ইস্তেমাল করার চেষ্টা করি না, আমাদের নিজেদের মধ্যে বিভেদের কারণে, বিভক্তির কারণে, ইভেন আমাদের জ্ঞানের অভাবের কারণেও, যেহেতু আমরা দুনিয়ার বিষয় নিয়ে দুনিয়াতে কেমনে চলবো এটা নিয়ে যেহেতু আমরা আলোচনা কম করি, ওইটাই আসলে এখানে করার চেষ্টা করছি। যাক, এখন আল্লাহ যখন বলতেছেন যে স্মরণ করাচ্ছেন যে ওয়াইজ ইয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, এটা আপনাকে স্মরণ করতে হবে, যখন আপনি হজ করছেন, আপনি তাওয়াফ করছেন, আপনি কিন্তু স্মরণ করতে হবে ইব্রাহিম আলাইহিসাল্লাম কত কষ্ট করে এই কাবা ঘর নির্মাণ করেছে, ইসমাঈল আলাইহিসাল্লাম পাথর গুলো নিয়ে আসতেন, উনি সেই পাথর গুলো লাগাইতেন, এটা আপনাকে তাওয়াফ করার সময় আপনাকে স্মরণ করতে হবে, এইগুলো হচ্ছে মানাসিক। হ্যাঁ, আপনি যত বেশি স্মরণ করবেন আপনার জার্নিটা তত বেশি স্পিরিচুয়াল হবে এবং আপনি আল্লাহকে অনুভব করবেন আপনি ইনশাআল্লাহ, আপনি শুধু আপনার মেকানিক্যালি করলে হবে না, ওই জিনিসগুলা মনে আনতে হবে, হ্যাঁ যে উনি করেছেন বলে আমরা করতেছি, ওনার কথা স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদতটা দিয়েছে। হ্যাঁ, তাই উনি আপনার কি যে যে স্মরণ করো, যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসাল্লাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছে কাওয়ায়েদ, এবং তারা দোয়া করেছিলেন যে ও আমাদের রব, রাব্বানা তাকাব্বাল মিন্না,
আমি এর আগেও একটা বক্তব্যে বোধ হয় আপনাদেরকে বলেছিলাম যে মুখস্থ করে ফেলবেন এটা, হ্যাঁ ইনশাল্লাহ। তো আমাদের পক্ষ থেকে আমাদের এই খেদমতটা, আমাদের এই কাজটা, আমাদের এই আবাদতটা, এই যে তুমি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এখানে খুবই মজার জিনিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইসমাইল আলাইহিস সালামকে বলেছেন, ইসমাইল আলাইহিস সালাম বরাবর বলেছেন যে আমি হাজির, হ্যাঁ আমার বাবা আমি হাজির। তো এই যে এই জায়গাটার কিছু বর্ণনা আছে এত সুন্দর, আপনি ইবনে কাসির আপনি পাবেন ইনশাআল্লাহ, যে আপনার যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছেন, হ্যাঁ এই নির্মাণ করার সময় এর যে ঘটনা, যে আচ্ছা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তো রেখে গিয়েছিলেন তো আগে, ইসমাইল আলাইহিস সালামকে, হাজার আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। তো কোন এক সময় সর্বপ্রথম উনি যখন আল্লাহর নির্দেশে উনি কাজ করতেন, আল্লাহ আল্লাহ যখন বলছেন আসলিম, উনি বলছেন আসলাম তুলি রাব্বিল আলামিন, হ্যাঁ যে কি বলো, তুমি আমার কথা মানো, আনুগত্য করো, হ্যাঁ আমার কথা তুমি পুরোপুরি সারেন্ডার করো, উনি সাথে সাথে বলতেন যে আমি সারেন্ডার করলাম। তো আল্লাহর আদেশে উনি দূরে থাকতেন পরিবারের থেকে, আল্লাহর আদেশে উনি পরিবারের কাছে আসতেন। তো এখানে কিতাব মানে তাফসীরের ভিতরে যেভাবে আসছে, উনি সর্বপ্রথম সাক্ষাৎ উনি যখন আসছিলেন তখন উনি চেষ্টা করতেছিলেন, এটা সাক্ষাতের চেষ্টা ছিল, ইসমাইল আলাইহিসাল্লামের সাথে দেখা করতে আসছিলেন, কিন্তু তখন আপনার ইব্রাহিম আলাইহিসাল্লাম ঘরে ছিলেন না। তো কিন্তু তার বিবির সাথে যখন ইব্রাহিম আলাইহিসাল্লামের দেখা হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম তার বিবিকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি তোমরা কেমন আছো, তোমাদের দৈনন্দিন জীবনের অবস্থা কেমন। হ্যাঁ তখন এই বিবি না শুকরি করেছিল, বিবি বলেছে যে আমাদের অবস্থা খারাপ, আমরা খুব গরিব, মানে ঠিক মতো খাইতে পাই না। তো এইটা ইব্রাহিম আলাইহিসাল্লাম পছন্দ করেন নাই, এই যে কমপ্লেনিং অ্যাটিটিউড, এখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আপনার যে তারা একজন আরেকজনের যে সম্পর্ক, যে স্ত্রী আপনার স্বামীর অনুপস্থিতিতে আপনার স্বামীর ঘরকে হেফাজতকারী স্ত্রী, হ্যাঁ এবং তার মধ্যে অসন্তুষ্টির যে বিষয়টা, যে আমরা এটা কিন্তু নবীদের সুন্না নয় আপনার, হ্যাঁ তো ইব্রাহিম আলাইহিসাল্লাম এটা অসন্তুষ্ট হয়েছেন, যাওয়ার সময় শুধু বলে গেছেন, ভেরি সুন্দর একটা ঘটনা, যাওয়ার সময় বলে গেছেন যে ইসমাইল যখন আসবে, হ্যাঁ তখন তাকে বলবা যে তার ঘরের চৌকাঠ বদলাইতে, আপনার তার ঘরের চৌকাঠ বদলাই ফেলার জন্য, সুবহানাল্লাহ। এখন আপনার তো উনি চলে গেছেন, ইসমাইল আলাইহিসাল্লাম যখন বাইরে থেকে আবার আসছেন, আসার পরে তার বিবি বললেন যে এরকম এরকম আকার আকৃতির এক মানুষ আসছে, ইসমাইল আলাইহিসাল্লাম সাথে সাথে বুঝে ফেলেছেন যে তার বাবা এসেছিল, হ্যাঁ এবং এত ইন্টিমেট আলোচনা গুলা কোরআনের এই ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, এবং কাসাসুল আম্বিয়াতে আপনি পাবেন সুবহানাল্লাহ। হ্যাঁ যে তো ইসমাইল আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি বলেছেন, উনি কি কিছু বলে গেছেন, বলছেন যে তোমার ঘরের চৌকাঠ পরিবর্তন করবে, উনি সাথে সাথে ইশারা বুঝে গেছেন যে চৌকাঠ বলতে বোঝাচ্ছে যে বিবি, হ্যাঁ আপনার একটা ঘরের ভিতরে আপনার সে যে ঢুকবে সেটা চৌকাঠ দিয়েই তো ঢুকতে হবে, চৌকাঠ মানে হচ্ছে পাহারাদার, স্বামীর অনুপস্থিতিতে বিবি হচ্ছে পাহারাদার, হ্যাঁ তো এইখানে কিন্তু খুব শক্ত একটা জিনিস করে গেছেন উনি ইব্রাহিম আলাইহিসাল্লাম, ইসমাইল আলাইহিসাল্লামকে উনি বলে গেছেন যে তুমি এই চৌকাঠ পরিবর্তন করো, মানে এই বিবিকে পরিবর্তন করো, কেন এই বিবি নাশকর বান্দা বান্দি, হ্যাঁ আপনার অভিযোগকারী নেই, সেই জন্য আপনি স্বামীর ব্যাপারে আপনি অভিযোগকারী হবেন না, হ্যাঁ সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, যে যতটুকু মিনসের মধ্যে উনি চেষ্টা করতেছেন আপনি তাকে সহযোগিতা করবেন, হ্যাঁ তো এইটা একটা চমৎকার একটা শিক্ষা কিন্তু স্ত্রীদের জন্য, হ্যাঁ আচ্ছা। তো এখন
এর পরের বার যখন উনি আসছেন দ্বিতীয়বার, তো উনি ইনাকে এই বিবিকে আপনার প্রথম বিবিকে উনি তালাক দিয়ে দিয়েছেন। এর পরে তো উনি আবার আরেকজনকে বিয়ে করেছেন। তো দ্বিতীয়বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, এই বিবি ছিলেন শুকরগুজার বান্দি। এই বিবিকে যখন জিজ্ঞেস করেছে, কেমন আছো তোমরা, তোমাদের সার্বিক অবস্থা ভালো আছে কিনা, এই যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এই যে বলা, হ্যাঁ না আকা খালি অভিযোগ অনুযোগ করতে থাকা, এটা আপনার ঠিক নয়। হ্যাঁ, তো উনি খুব শুক্রিয়া যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যা আছে আমরা তাদের মধ্যে, তার মধ্যে থেকে আমরা ভালোভাবেই চলতেছি। তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম সন্তুষ্ট হয়ে বলে গেছেন যে ইসমাইল যখন আসবে তখন তাকে বলবা যে ঘরের চৌকাট রেখে দাও, তার মানে হচ্ছে যে এই বিবি ঠিক আছে। এই জন্য স্ত্রীদের জন্য এটা যদিও একটু শক্ত, কিন্তু এটা একটা চমৎকার একটা শিক্ষা। আপনাদের কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু কথা হলো যে এটা থেকে মিশাল হচ্ছে যে পুরুষরা শুধু ঘন ঘন তালাক দিয়ে দিবে সেটা নয়। এটা থেকে মূল শিক্ষা হচ্ছে যে বিবিরা স্বামীর কি বলে যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী যদি আপনার কি বলে ভরণ পোষণ করে, এরপরে খামোখাই যেন তারা অসন্তুষ্টি প্রকাশ না করে, অভিযোগকারিণী না হয়, সন্তুষ্ট যেন থাকে, স্বামীকে যেন সহযোগিতা করে, সহযোগিতাকারিণী হয়। এই যে কত সুন্দর একটা শিক্ষা। দেখুন আপনি এই জিনিসগুলো আপনি যখন হজ করবেন কুরবানি করবেন, আপনি কি এটা স্মরণ করেন? আমরা কি এটা স্মরণ করি? আমাদের ওস্তাদরা কি আমাদেরকে স্মরণ করায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যে এই যে এদের কথা স্মরণ করার জন্যই হজ করতে হবে, এনাদের এই সমস্ত ঘটনাগুলোকে স্মরণ করার জন্যই হজ এবং কোরবানি। সুবহানাল্লাহ। এখন এরপরে এই অবস্থা, এই এই বিষয়ে আরো একটা সুন্দর জিনিস আছে। দেখেন যে দুনিয়ার যে আপনার যে দুনিয়ার যে অধিকার সেটাকে ভুলে যাবেন না, যাব না। হ্যাঁ, এই জিনিসটা যে কি বলেছে যে আপনার একটা, ওনারা যখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন চলে গেছেন, বেবি ইসমাইল আলাইহিসসালাম এবং হাজেরা, মা হাজেরা আলাইহিসসালামকে রেখে, হ্যাঁ আপনার চলে যাওয়ার পরে ওনারা মানে কি হাজেরা আলাইহিসসালাম তো সাফা মারওয়া করেছেন। হ্যাঁ, তো করে সাতবার যখন করলেন, সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার, এভাবে করে আপনার সাত, তো সাফার থেকে শুরু করছেন। সপ্তমবারে যে মারোয়াতে যখন গেছেন তখন উনি দেখলেন যে ইসমাইল আলাইহিসসালামের পায়ের ওখানে আপনার জমজম, হ্যাঁ আপনার পানির ফোয়ারা বেরিয়ে গেছে, জিবরিল আলাইহিসসালাম করে দিয়েছেন ওখানে। আচ্ছা, তো এই পানিটা পরবর্তীতে যে অবশ্যই এটা তো আরেক ঘটনা যে হাজেরা আলাইহিসসালামে সে তাড়াতাড়ি এই পানির ফোয়ারা শুধু বেরোইতেছিল, তখন উনি এসে জমজম করে আপনার এটা থামাইছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে হাজেরা আলাইহিসসালাম যদি এটা না থামাইতেন, আজকে এই পানি এমন ভাবে উঠতে থাকতো সারা পৃথিবী ভাসিয়ে দিত। সুবহানাল্লাহ। তো এখন ওই যে পানির ফোয়ারাটা হয়েছে মরুভূমির ভিতরে, পানির ফোয়ারা একটা বিরাট একটা জান্নাতি জিনিস। হ্যাঁ, তো এখন ওনারা এখানে বসবাস করতেছিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম একটু পরে আয়াতে আপনারা মনোযোগ দিয়ে একটু ফলো করেন, যে আজকে আলোচনা শেষ না হলে আগামী দিনের আলোচনাতে ইনশাআল্লাহ এটা কন্টিনিউ হবে। যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন দোয়া করেছেন, দোয়াগুলো আমি একটা একটা করে বলবো, যে তাদেরকে এই যে কিছু জনপদ যেন পায় তারা, এবং তা সেই জনপদের লোকেদের মনে তাদের প্রতি মায়া সৃষ্টি করে দাও, এত সুন্দর সুন্দর দোয়া করেছেন। সুবহানাল্লাহ, আমরা এগুলো পড়ি না। হ্যাঁ, তো এখন এরকম এক গোত্রের লোকের আসছে, জারহাম গোত্র, তারা যখন আপনার মরুভূমি দিয়ে যাইতেছিল, তারা হঠাৎ দেখলো যে আপনার কি আপনার কিছু ওই যে পাখি আছে যারা কিনা পানির দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ, তো দেখছে যে একটা জায়গায় আপনার অনেক পাখিরা ওখানে উপরে ঘোরাঘুরি করতেছে, তখন ওরা মনে করলো যে মনে হয় এখানে পানি আছে। ওই যে তো ওনারা ওখানকার কাছাকাছি আসে, দেখলো যে হ্যাঁ পানি আছে, তো এটা তো এত জঙ্গল এবং জনহীন প্রান্ত, এটার মধ্যে হঠাৎ করে পানি কিভাবে আসলো? তখন তারা এটা জানার জন্য লোক পাঠায়। তো তারা ফিরে এসে আপনার কি সংবাদ দিতেছে, আপনার এই যে কি বলে
এই গোত্রের বা এই যে যারা মানে পথের দিয়ে যাইতেছিল আপনার মুসাফির গোত্র, তাদের কাছে রিপোর্ট নিয়ে গেল যে কি ওনারা যে ওখানে পানি আছে সত্যি, এটা কোনো ইয়ে না, যে কি বলে মরিচিকা না, মরুভূমিতে কিন্তু আপনার অনেক সময় গরমের কারণে অনেক দূরে দেখা যায় মনে হয় পানি আছে, আসলে এটা মরিচিকা। ওনারা কনফার্ম করছেন যে না এখানে পানি আছে। তো কনফার্ম করার পরে ওনারা আসলেন, যখন দেখুন যে মা হিসেবে কত, আপনি কি সেই মা, এখানে যারা বোনেরা আছেন আপনি কি সেরকম যোগ্যতা সম্পন্ন মা হয়েছেন, প্র্যাকটিক্যাল মা হয়েছেন, বাস্তবসম্মত? হ্যাঁ, যে নিজের যে অধিকার সেটা উনি ভুলে যান নাই। হ্যাঁ, উনি কি করলেন যে যখন ওই গোত্রের লোকেরা এসে ওনাকে বললেন যে আপনি অনুমতি দিলে আমরাও এখানে অবস্থান করতে চাই। হ্যাঁ, এখন দেখেন এটা যেহেতু এটা পানির জায়গা, আমরাও এখানে একটু থাকতে চাই। তখন হাজরাত আলাইহিসসালাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু পানির অধিকার, জমজমের অধিকার কিন্তু আমাদের। এই যে দেখেন এত মজার একটা জিনিস, দুনিয়াবি জিনিস, কিন্তু এটা আমাদের লোকেরা মানে কি বলবো, আমাদের ওস্তাদরা মাঝে মাঝে ইয়ে করে যে দুনিয়াবি হইয়া যাবো না, হ্যাঁ আপনার বেশি ব্যবসা করিও না, অথচ ইসলাম আসছে ব্যবসার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যবসার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে পরিচিত হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, এবং তারা ব্যবসা করে বর্তমান জমানার বিলিয়ন ডলার কামাইছেন, বর্তমান জমানার তুলনায় যদি করি আমরা। তারপরেও তো ওনাদের আশারায় মোবাশারা যে 10 জন সাহাবি আপনার জান্নাত এর সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে ওনাদের তো বাধা হয় নাই। তো এখন এই জিনিসটা এখানে সুন্দর যে পানির উপরে অধিকার আমারই থাকবে উনি বলে দিছে, এটা শর্ত। এটা খুব মজার এক জিনিস, যেটা অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাংসা নসীবাকা মিনাদ দুনিয়া, কোরআনের আয়াত, লা তাংসা নসীবাকা মিনাদ দুনিয়া, যে তোমরা ভুলে যেও না দুনিয়ার যে তোমার নসীব আছে, দুনিয়ার তোমার যে প্রাপ্য আছে এটা কিন্তু তুমি ভুলে যেও না। হ্যাঁ, আমরা তো অস্থির হয়ে যাই আমাদের সমাজে, বিশেষত মিরাসি সম্পত্তি যখন বন্টন, এই প্রায় সময় আমি প্রশ্ন পাই, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, এই পর্যায়ে আমি একটু বলে রাখি যে আমাকে অনেকে ফোন করে কথা বলতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব, ফোনে কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়, হোয়াটসঅ্যাপে বলে না যেটাই, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে একটু লিখিত যদি দিয়ে দেন তাহলে আশা করি আমি আমার সময় যখনই হবে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এরকম মানে এই যে কিছুদিন আগে এক বোন ইয়ে করলো যে তার ফ্যামিলিতে ভাইয়েরা তাকে মিরাসি সম্পত্তি দিচ্ছে না, আমি কি করব, কেন সমাজে একটা টাবু আছে যে বোনেরা যেন এটা না নেয়, বাবাও বলে যায় মৃত্যুর পরে, বলে গেছে মৃত্যুর আগে, হ্যাঁ যে তোমার তুমি তো আসো ভালো আসো, তোমার ভাইয়েরা এখনো ঠিক মতো ইয়ে হয় নাই, কি বলে আপনার স্বাবলম্বী হয় নাই বা সামর্থ্যবান হয় নাই, সুতরাং তুমি অল্প কিছু নাও কিংবা তুমি যদি না নাও, এভাবে করে বলে যায়। তো তখন বোনেরা সামাজিক চাপে আপনার সেটাকে কি করে সেটা সেটা নেয় না, কিন্তু আল্লাহর অর্ডার কমান্ড লা তাংসা নসীবাকা মিনাদ দুনিয়া, যে তোমার দুনিয়ার নসিব থেকে, দুনিয়ার প্রাপ্য থেকে তুমি ভুলে থেকো না। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তার মানে এই না, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারুনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছে যে তুমি ডু নট বি আইদার এক্সট্রিম, তুমি মাঝখানে থাকো, আরুল উমুরে আওসাতুয়া, যে কি তুমি অর্থ সম্পদ অর্জন করতে করতে কারুনের মতো হয়ে যাইও না, যে কিছুই দিতেছো না কাউকে, আবার এট দি সেম টাইম তুমি খুব জেনারাস হইতে গিয়া তোমার অধিকার সম্পর্কে তুমি ভুলে যাইয়া যে ওইটাও তুমি দিয়ে দিলা, সেটা না, তুমি মাঝখানে তোমার অধিকারের প্রাপ্য যেটা আছে তুমি তুমি সেটা নিবা, আবার নেওয়ার পরে তুমি কারুনের মতো হয়ে যাবা না, সেটাকে কুক্ষিগত করে রাখবা না, সেটাকে তুমি এই কে গরিবদের মধ্যে তুমি বন্টন করবা, যাদের প্রাপ্য আছে তাদেরকে তুমি বন্টন করবা। এই জিনিসটা দেখেন এখানে হাজির আলাইহিস সালাম কি মিশালটা কিন্তু দিয়েছেন, এটা কি তাইলে হজ এবং কোরবানির এই যে মানাসেকের মধ্যে পড়ে না, এটা কি আমরা স্মরণ করব না যে পানির উপর অধিকার শুধুমাত্র আমারই থাকবে,
উনি একটা এগ্রিমেন্ট করলেন সুবহানাল্লাহ, হ্যাঁ এই গোত্রের সাথে। হ্যাঁ তো তো যাই হোক, কি বললাম, হ্যাঁ তখন এই এগ্রিমেন্টের উপরে ভিত্তি করে ওনারা এখানে বসবাস শুরু করেছেন। এরপরে ইসমাইল আলাইহিসাল্লাম ওখানে লোক বসতি গড়ে উঠেছে, সেখানে ওই গোত্রের মানুষের মধ্য থেকে উনি যখন যৌবন প্রাপ্ত হয়েছেন তাদের এক মেয়েকে বিয়ে করেছেন, সেটাও একটা মজার ব্যাপার। যেমন তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা শিখেছেন, হ্যাঁ, এবং তারা ইসমাইল আলাইহিসাল্লামের কথা মেনে চলতেন। আচ্ছা, ওখানেই হাজার আলাইহিসাল্লাম ইন্তেকাল করেছেন। দেখেন এই যে জিনিসটা, এখানে আসি যে আপনি যেখানে থাকেন সেখানকার মেয়েকে আপনি বিয়ে করবেন। এখন আমাদের জি, এখানে মনে করেন যে আমাদের দেশে, দেশের থেকে আসা মানুষগুলা ইউকে তে কি বলে থাকে, বছরের পর বছর থাকে, তাদের ছেলে মেয়েরা এখানকার বন ব্রট আপ হয়, তখন বিয়ে করার সময় আমরা যে দেখা যায় যে অনেকে দেশে যেয়ে বিয়ে করে, এবং ঠিক আছে একটা মানে করা যেতে পারে, কিন্তু এটাই একেবারে অ্যাডামেন্ট হয়ে যায়। কিন্তু আসলে কিন্তু আপনি যদি এই যে ইসমাইল আলাইহিসাল্লামের সুন্না যদি দেখেন, উনি কি করেছেন যে ওইখানকার লোকগুলোর মেয়েকে বিয়ে করেছেন। তো সুতরাং আপনি যেখানে আছেন সেখানকার মেয়েকে আপনি বিয়ে করাটাই সবচেয়ে উত্তম। হ্যাঁ, কারণ আপনার তখন কালচারাল ডিফারেন্সে প্রবলেম হতে পারে, কুফু যে আছে আপনার, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার কয়েকটা শর্ত বলেছেন, যে 1 নম্বর হচ্ছে তাকোয়া, তুমি যখন তোমার বিবিকে কি বলে চুজ করতে যাবা প্রথমে তাকোয়ার স্ক্রিনিং এ দেখো সে তাকোয়া মোত্তাকি কিনা, তাকোয়া বান কিনা। হ্যাঁ, আর তারপরে কি বলে যে তার অর্থ সম্পদের বিষয় দেখবা, তারপর তার সৌন্দর্য দেখবা, আর সর্ব সর্বোপরি চতুর্থ যেটা শর্ত সেটা হচ্ছে যে কুফু মিলে কিনা, দুই পরিবারের ভিতরে সিমিলারিটি আছে কিনা। এখন দেখা যায় যে যে যেই ছেলেটাকে বিয়ে দিবেন বা যেই মেয়েটাকে বিয়ে দিবেন সেইখানকার বন ব্রট আপ, এখানকার কালচারে বড় হয়েছে, দেশের থেকে তার জন্য স্পাউস যদি নিয়ে আসেন তখন কালচারাল ডিফারেন্সে তারা খুবই ঝামেলা হয়ে যায় এবং প্রচুর ডিভোর্স হয়। এটার কারণে অনেকেই ওয়ান্ডার করে যে কেন ডিভোর্স হচ্ছে। তো ডিভোর্স হচ্ছে কারণ হচ্ছে যে মেজর আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স দুজনের মধ্যে, একজনে একটা কথা বলে তার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অন্যজনে মিস আন্ডারস্ট্যান্ড করে। তো যাই হোক, এই যে একটা সুন্দর একটা শিক্ষা এখানে কিন্তু রয়ে গেছে। তারপরে আপনার যে ওনারা যখন তো কাবা শরীফ তো কাবা তো নির্মাণ করলেন, করার পরে ওনারা আল্লাহর কাছে বলেছেন যে আমাদের পক্ষ থেকে তুমি এটা কবুল করো আমার রব, আমাদের রব। এবং এটা যখন ওনারা করেছেন তখন কিন্তু বাবা ছেলে দুজনে মিলে হাত তুলেছেন। ইব্রাহিম আলাইহিসাল্লাম তার ছেলেকে নিয়ে পুরো জিনিসটা তার ছেলের কাছে এটা পাসন করেছেন। আপনি আমি কি করি, আমরা কি আমাদের ছেলেদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কি আমরা ইবাদত গুলা করি? আমরা যখন দোয়া করি ইবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা তো কমন দোয়া আমরা সবাই পড়ি। হ্যাঁ, আপনার এই যে কি বলে সূরা আল ফুরকানের আপনার যে যে শেষের আয়াতগুলো আছে 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, ওখানে এই দোয়াটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানদের জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা আল্লাহ আমাদেরকে যেন ইবাদুর রহমান হিসেবে কবুল করেন। হ্যাঁ, তো ওই সময় কি আপনি একা একা দোয়া করলে হবে না, ইব্রাহিম আলাইহিসাল্লামের মিসাল হচ্ছে ছেলেকে সাথে নিয়ে করেন। তাহলে হচ্ছে কি আপনার বংশধর, আপনার ছেলেদের বংশধর, হ্যাঁ মানে সবাই এটার ভিতরে শরিক হয়ে যাবে এবং সে তখন শিক্ষা নিবে। এটা আমার ভাই বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে এটা শুনেন, আপনার ছেলেকে নিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে সে শিক্ষা নিবে যে সে তার ছেলেকে নিয়ে দোয়া করবে। আপনি একলা একলা দোয়া করলেন এটা ঠিক আছে, শুধু আপনার ছেলের উপরে পড়বে, কিন্তু ছেলেটা তখন তার তার ছেলেকে যাইয়া আর হয়তো বা বলবে না, কিন্তু এটা তো পাসন করতে হবে যে ইনফরমেশনটা এবং এই যে সিলসিলাটা পাসন করতে হবে ইনশাআল্লাহ। এখন ওইখানে এবং এই জন্য দেখবেন যে নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় 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 অনেক মিসাল দিয়েছেন। আদম আলাইহিসাল্লাম শীষ আলাইহিসাল্লাম বাবা ছেলে, হ্যাঁ আপনি মনে করেন যে কি ইব্রাহিম আলাইহিসাল্লাম ইসমাইল আলাইহিসাল্লাম বাবা ছেলে, ইয়াকুব আলাইহিসাল্লাম ইউসুফ আলাইহিসাল্লাম বাবা ছেলে, জাকারিয়া আলাইহিসাল্লাম ইয়াহিয়া আলাইহিসাল্লাম বাবা ছেলে, সুবহানাল্লাহ। এইভাবে করে কিন্তু ওনারা, তারপরে দাউদ আলাইহিসাল্লাম সুলাইমান আলাইহিসাল্লাম বাবা ছেলে,
হ্যাঁ, আপনার এমন ঘটনাগুলো যখন আপনারা পড়বেন, আপনি দেখবেন যে বাবা ছেলেকে তিনি যা করছেন সেটা ছেলেকে দেখার সুযোগ করে দিতেন, অবজার্ভ করার সুযোগ করে দিতেন এবং সাথে নিতেন, দোয়া করার সময় তাকে সাথে নিয়ে দোয়া করতেন, আপনি আমি করি কিনা। আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন। তাইলে আপনার সন্তানের ব্যাপারে খুব আপনি অস্থির। এই কিছুদিন আগে আপনার কি হচ্ছে যে জানি না তিনারা এখানে প্রোগ্রামে আছেন কিনা, হ্যাঁ, এই এই আজকের হালাকাতে, যে আপনার কি আপনি আপনার মেয়ে বা আপনার ছেলের কোনো অসুবিধা হয়েছে, আপনি রুকিয়া করবেন, অন্য একজনকে দিয়ে আপনি রুকিয়া করবেন। কিন্তু আপনি যদি ঠিক মতো পরিবারের ভিতরে যদি ছেলে মেয়েকে যদি নামাজ পড়ানো যদি শিখান না, পরিবারের ভিতরে যদি নামাজ পড়ার অভ্যাসটা না থাকে, ইবাদত করার অভ্যাসটা না থাকে, তাহলে একজনে এসে আপনাকে রুকিয়া করলে, হ্যাঁ, আপনারা যদি প্রশ্ন থাকে রুকিয়া বলতে কি বুঝায়, তাহলে এটা প্রশ্নোত্তরের সময় জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার এটা যে কোরআনের আয়াতের মাধ্যমে বেসিক্যালি একজনের ট্রিটমেন্ট করা, তাবিজ, যেহেতু তাবিজ করা হারাম আপনার, হ্যাঁ, এই আপনার জাদু টোনার মধ্যে পড়লে আপনার কিভাবে এটার থেকে মুক্ত হবেন, তো এরকম তো দেখা যায় যে একজন হুজুরকে নিয়ে এসে, একজন আলেমকে নিয়ে এসে মাঝে মাঝে মানে আমিও আমাকেও ডাকেন মানে কিছু মানুষ, তো এখন এটা করে গেলে এটাকে কি বলে, পরিবারের ভিতরে যদি আপনার সেই অভ্যাসটা না থাকে, হ্যাঁ, আপনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা, পরিবারের ভিতরে নামাজের অভ্যাস আছে কিনা, কোরআন তেলাওয়াতের অভ্যাস আছে কিনা, একটু ঘরের ভিতরে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে আপনার শয়তান প্রবেশ করা কোনো ব্যাপার নয়, শয়তান জাস্ট জিন, নাথিং এলস, হ্যাঁ, সে মানে খারাপ জিন, সোজা কথা, যারা ইবলিসের ফলোয়ার জিনদের মধ্যে, তো এরা প্রবেশ করতেই পারে, আনাগোনা করার সময় তো একটাকে ধরতেই পারে, আপনার ছেলে মেয়ে একটাকে ধরতেই পারে, তখন সে আপনার মানে বাজে বিহেভ আপনার সাথে করতে পারে, তার সর্বনাশ হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। হ্যাঁ, তো এটার জন্য আপনি আরেকজনকে, সেই যে আমাদের সমাজে যে একটা অভ্যাস যে আরেকজনকে, হ্যাঁ, একজন হুজুর এনে বা কাউকে দিয়ে আপনার এটা করানো, ইসলাম বলে যে আপনি নিজে করেন, এই জন্য আপনার বেস্ট অফ দোয়া কিন্তু আপনি দেখবেন যে এই যে একটু পরে আসবে রাব্বি হাবলি মিনাস সালেহিন, হ্যাঁ, যে আপনার রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, আপনি দেখবেন যে এগুলা সিঙ্গুলার নাম্বারে আছে, মানে আমার আমাকে ও আল্লাহ, এই যে ও আমাদের রব, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে আমাকে সালেহিনদের মধ্য থেকে একটি সন্তান দাও, হ্যাঁ, তো এটা নিজেরটা নিজে করতে হবে, যতটা বেশি আপনি নিজের মধ্যে নিজে চর্চা করে যত করবেন, তো ওই জিনিসটা কিন্তু আপনি যে করবেন, কেন করবেন, কিভাবে করবেন, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর সাথে তার ছেলে নবী দিয়ে আল্লাহ মিশাল দিয়ে 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 করছেন, তো নিজেরা নিজেরা নিজেদের দোয়া করেছেন, নিজে তার ছেলেকে নিয়ে দোয়া করেছেন, তা এখনকার দোয়াটা কি এই পর্যায়ে 128 নম্বর আয়াত সূরা বাকারার, ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم। হঠাৎ করে গলা একটু সুর এসে যাচ্ছিল, সেটা হয়তোবা নামাজে কোরআন তেলাওয়াতে সুর করলে ঠিক আছে, কারণ বক্তব্যের মধ্যে সুর না করলেই ভালো, ঠিক আছে, তো সেটা হচ্ছে যে ও আমাদের রব মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম আত্মলাইছেন, সাথে সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আত্মলাইছেন, দুইজন আছেন ওনারা, তাহলে এই দুইজন বাবা ছেলে বলতেছে ও আমাদের রব মানে ও আমার রব এবং আমার সন্তানের রব, হ্যাঁ, তাহলে আপনি এটাকে করতে হবে। ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদের উভয়কে, আমাদের বাবা এবং সন্তানকে তোমার কি করো, আজ্ঞাবহ করো, আজ্ঞাবহ করো মানে আসলে মুসলমান করো, হ্যাঁ, তোমার কাছে সারেন্ডারকারী করো, কি বলে আত্মসমর্পণকারী করো, এবং কি করো, ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমাদের দুইজনেরই বংশধর থেকেও একটা কি করো, উম্মাতাম মুসলিমাতাল লাক, একটা মানে অনুগত দল সৃষ্টি করো আপনার, এটা মুসলিমাতাল লাক, ওই যে মুসলিমাত মানে হচ্ছে মুসলিম, এটা হচ্ছে যে সারেন্ডারকারী, সারেন্ডারকারী মানে হচ্ছে কি আপনার, এটা বাংলা কি বলবো, যে আপনার মানে আনুগত্যকারী বলতে পারেন, অথবা
আত্মসমর্পণ, হ্যাঁ শব্দটা এসে গেছে, আত্মসমর্পণকারী। মুসলমান মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তো আত্মসমর্পণকারীর দল সৃষ্টি করো, মানে যখনই যে বংশ, মানে প্রতিটা যুগে 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 জামানায় জামানায় আমার যত বংশধর আসবে তাদের মধ্যে থেকে সবসময় মুসলমানদের একটা দল তুমি সৃষ্টি করো। আর কি বলতেছে, ও আরিনা মানাসিকানা, এবং আমাদের মানাসিক গুলা বলে দাও। এই মানাসিক তাফসিরে আসছে ক্লিয়ার কাট, যে হজের আপনার অর্থের মধ্যেও আপনার, হ্যাঁ আপনার ওই যে মাওলানা মহিউদ্দিন খান রাহিমাল্লাহ ওনার যে কি বলে তাফসিরুল কোরআন, না এটা হচ্ছে যে আপনার মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সাহেবের, সুবহানাল্লাহ তাফসিরের নামটা মনে আসতেছে না কেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির তাফসির দিয়ে যেটা তাফসিরে মারিফুল কোরআন, হ্যাঁ ওখানে অর্থ দিয়েছে হলো যে সরাসরি বলে দিয়েছে মানাসেক মানে হজের রীতিনীতি। তো যদি হজের রীতিনীতি হয় তাহলে হজের ভিতরে হজও আছে কোরবানিও আছে, তাহলে হজ এবং কোরবানিতে যা ঘটেছে, যা ঘটিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই সব কিছু বলে দাও তাদেরকে। এটা এই যে বলে দেওয়া, ও আরিনা মানাসিকানা, এটা আপনার একটা বিরাট দায়িত্ব। ওয়াতুব আলাইনা, হ্যাঁ আপনার কি বলছে যে এবং আমাদের তওবা তুমি কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এবং নিশ্চয় তুমি তওবা কবুলকারী। তো এইখানে দুইটা মিনিং আসতে পারে, একটা হচ্ছে যে উনি দোয়া করেছেন, এর পরের দোয়াটা আরো মোর স্পেসিফিক দোয়া করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা দোয়া করেছেন, যে আমার বংশধরদের মধ্য থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তুমি সৃষ্টি করো। আর আরেকটা সাধারণ অর্থ হলো যে মানে সব সময় মুসলমানের দল আমার বংশ থেকে তুমি সৃষ্টি করো। হ্যাঁ তাই আমি আজকে এরপরের আয়াত বা এরপরের দোয়াটা করে শেষ করে ফেলবো। এই দোয়াটা বিউটিফুল দোয়া, এটা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সুবহানাল্লাহ, আমি হচ্ছি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই দোয়াটা হচ্ছে এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত, আমি যেটা এখন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। হ্যাঁ আর দুই নম্বর হচ্ছে যে আমি ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর ফসল। হ্যাঁ যে উনি বলে গেছেন যে কি আপনার যে আমার পরে যে আসবে সে হচ্ছে যে কি বলে ইসমুহু আহমদ, হ্যাঁ আপনার যে তার নাম হবে যে হচ্ছে যে মানে এটা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আপনার সূরা সাফের আপনার 6 নম্বর আয়াত, এই যে আপনার খ্রিস্টানদের সাথে যদি আপনি একটু আলোচনা করতে নামেন যে তোমরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত থেমে গেলে কেন, ঈসা আলাইহিস সালাম তো বলে গেছে যে কি আমার পরে আহমদ নামে যে রসুল আসবেন আমি তার মুবাশশির, সুসংবাদদাতা। এটা সূরা সাফে 6 নম্বর আয়াতে আপনি পাবেন। তো বলছেন যে আমি তিনটা জিনিসের ফসল, এক নম্বর হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লামের দোয়ার ফসল, সেটা হলো সূরা বাকারার 129 নম্বর আয়াত, এই এখন যেটা পড়বো। হ্যাঁ দুই নম্বর হচ্ছে যে আমি আমার ভাই ঈসা আলাইহিস সাল্লামের ভবিষ্যৎবাণীর ফসল, যিনি ভবিষ্যৎ আমাকে ভবিষ্যৎবাণী করে গেছেন, তার নাম হবে আহমদ, আমার নাম আহমদ। হ্যাঁ আর তিন নম্বর হচ্ছে যে আমার মায়ের স্বপ্নের ফসল। হ্যাঁ বিবি আমিনা উনি আপনার একসময় স্বপ্ন দেখেছেন, ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক আগে, যে কি আমার মা স্বপ্নে দেখেন যে তার মধ্য থেকে যেন একটা, তার পেটের থেকে আপনার যেন একটা আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদ গুলাকে আলোকিত করে দিল এবং তা দেখা যেতে থাকলো, সুবহানাল্লাহ। হ্যান্দি তো এই তিনটা, এখন আসুন এই তিনটার মধ্যে একটা হলো এটা যে রব্বানা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই দোয়াটা যেহেতু করেছেন, রেজাল্টটা ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আসছে, এটাও খুব খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা ইসহাক আলাইহিস সালামকে দিয়ে করেন নাই, সাথে যে ওনার যে আরেকটা ছেলে আছে
ছেলে ছিল ইসমাইল আলাইহিস সালামের পরে। হ্যাঁ আপনার এটা কি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একদম চারটা মিশন দিয়ে বলছে যে ও আমাদের রব, তাদের মধ্য থেকে, কাদের মধ্য থেকে, ইব্রাহিম আলাইসাল্লামের যেই সন্তান তার সাথে আছেন ইসমাইল আলাইসাল্লাম হাত তুলেছেন, এই ইসমাইলের বংশধরদের মধ্য থেকে, ও আমাদের রব তার বংশধরদের মধ্য থেকে তাদের নিকট একজন রসুল পাঠাও, যিনি কি করবেন যে তুমি তাকে চারটা মিশন দিয়ে পাঠাইবা। সেটা কি? সে উনি সবসময় ইয়াতলু আলাইহিম আয়াতিক, উনি মানে কি কি করবে, তাদের উপরে তোমার আয়াত তেলাওয়াত করতে থাকবে, মানে কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে শিক্ষা দিবে তোমার কিতাব থেকে, কোরআন থেকে। এবং ওয়াল হিকমা, হিকমাতে আপনার তাফসিরে আসছে হিকমাত, আল হিকমা মানে হচ্ছে এই হিকমা নাম দিয়ে আমাদের বর্তমানের এই যে কি বলে ডিফিটিস্ট নেতারা, যারা অলরেডি নিজেরা ডিফিটেড ফিল করে, এরা হেকমতের নামে পলিটিক্স করা শুরু করে, হেকমতের নামে কম্প্রোমাইজ করা শুরু করে। হ্যাঁ আমি যে হেকমত করতেছি, তখন আপনার গভর্নমেন্টের থেকে যা বলে, সেটা যদি ইসলাম বিরোধী কথাও বলে, ইসলাম বিরোধী পলিসি আনে, ওইটা বলে যে একটা হেকমত, আমাদেরকে যাতে করে ধরতে না পারে, আমাদেরকে যাতে করে আপনার প্রসাদ দিতে না পারে। কিন্তু আল হিকমা হচ্ছে তাফসিরে আসছে, সমস্ত তাফসিরে আসছে, এটা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সবচেয়ে বেস্ট মানে কি বলে টেকনিক, আর সবচেয়ে বেস্ট ওয়ে অফ হ্যান্ডলিং এ ম্যাটার। এইটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন যে আপনার কি আমাদের হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের রসুল্লাহ সাল্লামের জীবনের ভিতরে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি, উনি জীবনের প্রতিটি কাজে যেভাবে যেভাবে করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম কৌশল। সুতরাং এই সর্বোত্তম কৌশল হচ্ছে আল হিকমা, দি হিকমা, যে মানে যেটা অনুসরণীয় অনুকরণীয় হিকমাত কৌশল, সর্বোত্তম কৌশল, দ্যাট মিনস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। হ্যাঁ এরপরে বলতেছেন যে তিনটা বললো না, একটা হলো যে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবে, তারপরে শিক্ষা দিবে কোরআন থেকে তার সাথীদেরকে। হ্যাঁ তিন নম্বর হচ্ছে যে মানে তার সুন্না থেকে শিক্ষা দিবে, আর আবাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্না মানে হচ্ছে আল্লাহ দ্বারা নির্দেশিত, আল্লাহ দ্বারা কন্ট্রোল করা। হ্যাঁ ওমা আনতিকো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, উনি কোনো কথা বলেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াহি না করে, উনি কোনো কাজ করেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াহি না করে। হ্যাঁ তো এবং সর্বশেষ হচ্ছে ওয়াইজাকিহিম, কনস্ট্যান্ট তিনি কি করেন, তাজকিয়ার কাজ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমাদের উম্মতের উপরে এই দায়িত্বটা এসেছে, এই চারটা ওনার যে মিশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দোয়াটা করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পুরাটা আপনার কবুল করেছেন। হ্যাঁ আপনার কি ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, উনি বলছেন যে নিশ্চয়ই আপনি আল আজিজ ওয়া মহাপরাক্রমশালী এবং আল হাকিম, সর্বোত্তম হেকমতওয়ালা আপনার, সুবহানাল্লাহ। হ্যাঁ তো এখন এই যে এই চারটা মিশনের কাজ কি আমরা করি কিনা, সেটা আপনি বাংলাদেশে থাকেন, আপনি ইংল্যান্ডে থাকেন, আপনি আমেরিকাতে থাকেন, আপনি মোজাম্বিকে থাকেন, আপনি কি এই চারটা কাজ করতেছেন কিনা আপনার পরিসরে। হ্যাঁ তো এটা আপনার কিন্তু খেয়াল রাখতে হবে, ওই যে অমুকের রেফারেন্স, তমুকের ওবামা কি বলছে, কিংবা আপনার মনে করেন যে টনি ব্লেয়ার কি বলছে, সেটার রেফারেন্স দিতে আপনার কাছে খুব মজা লাগে না, অথচ ওই কথাটাই হয়তো বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওই কথাটাই হয়তো বা কোরআনের আয়াতের মধ্যে আছে। তো আপনি কিন্তু এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন যদি আপনি চালাইতে চান, নবীওয়ালা কাজ যদি আপনি করতে চান, দাওয়াতি কাজ মানে হচ্ছে নবীর কাজকে আঞ্জাম দেওয়া তার উম্মত হিসেবে, হ্যাঁ ওনার অনুপস্থিতিতে, তখন সেটা আমরা এই চারটা আবার একটু নোটের মধ্যে লিখে নেন। আমার ভাই বোনেরা হাশরের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন আপনার পরিসরে আপনি কি করেছেন কিনা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিশ্ব সমাজে আপনি কি সেটা করার চেষ্টা করেছেন কিনা, কি
যে কোনো কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে দাওয়াত দেন। হ্যাঁ, আপনার কোরআনের আয়াত বুঝিয়ে এবং কোরআনের আয়াত থেকে শিক্ষা দিয়ে, এবং আপনার রসুলুল্লাহ অন্য কারো না, আপনার পীরের না, আপনার বুজুর্গের না, আপনার ওস্তাদের না, আপনার নেতার না, অবশ্যই বর্তমানে লিভিং কোনো মানুষ না, তারা সবাই ফালেবল, সবাই আপনার ভুলে ভরা। হ্যাঁ, আপনার আপনার লোকাল মসজিদের ইমাম না, আপনি কোনোভাবে অন্ধ আনুগত্য করতে পারবেন না। আপনি কি করতে হবে, আল মানে ওই আল্লি মুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি আপনার ছেলেকে, মেয়েকে, বিবিকে, আপনার সন্তান আদিকে, আপনার ভবিষ্যৎ বংশধরদেরকে, আপনার পরিবারের সকল মানুষকে, সমাজে যারা যারা আপনার আওতার ভিতরে আছে সবাইকে শিক্ষা দিবেন কিসের থেকে, কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ থেকে। আর আপনার একটা কনস্ট্যান্ট একটা দায়িত্ব একজন মুসলমান হিসেবে, আপনার আশেপাশের সাথী বন্ধু যত আছে আপনার, হ্যাঁ সহযোগী যত আছে, আপনি তাদেরকে তাজকিয়া করার চেষ্টা করা। যে তাজকিয়া মানে হচ্ছে যে তার পিউরিফিকেশন অফ দ্য সোল, অফ দ্যার মানি, অফ দ্যার ওয়েলথ, হ্যাঁ অফ দ্যার অ্যাকশন, সবকিছুকে পিউরিফাই করা। যে কারণে আপনার উপস্থিতিতে আপনার ভাই যদি কোনো অনুপস্থিত ভাই সম্পর্কে গীবত করতে নেয়, আপনি তাকে ধরেন, তাকে বলেন যে না তুমি গীবত করতে পারবা না, এটা হারাম, এটা নাজায়েজ, এবং এটা তুমি এটা করার কারণে তোমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো জাস্ট একটা এক্সাম্পল বললাম। তো এভাবে করে তাজকিয়ার কাজ, চারটা কাজ। আমার ভাই বোনেরা, আমি আজকে এখানে শেষ করে দেই, ইনশাল্লাহ এটা কন্টিনিউড হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমি যে আলোচনাগুলো করলাম সেটার উপর ভিত্তি করে। একটি বিষয়ে আমি বলা হয় নাই, সেটা হচ্ছে সাইর ব্যাপারে, এটা সর্বশেষ আরেকটা শিক্ষার যে বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসা লিল ইনসানা ইল্লা মা সা'আ, মানুষের জন্য সেটাই যেটার জন্য সে প্রাণান্তকর চেষ্টা করতে থাকে। আপনি যদি মনে মনে কল্পনা করতে থাকেন আপনি বিলিয়নিয়ার হবেন, আপনি কোনোদিন হতে পারবেন না। মনে মনে কল্পনা করেন যে ডাক্তার হইতে চান, কিন্তু আপনি আপনার মেডিকেল স্কুলে পড়লেন না, সেটা হবে না। আপনি মেডিকেল স্কুলে পড়লে, চেষ্টা করতে থাকলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ডাক্তার করবে। তো সাইটা আপনাকে করতে হবে, কতটুকু করতে হবে, হাজেরা আলাইহিস সালামের জন্য ষাটটা সাই ছিল না, পাঁচ আর দুই, পঞ্চম সাইতে কেন দিলেন না একটু আপনারা চিন্তা করবেন। আমি আজকের এই চিন্তার খোরাক দিয়ে শেষ করব। তো আমার বাবা আমাকে শিখিয়েছেন যে, ও আমার ছেলে, হ্যাঁ যে কি, আমি প্রায় সময় আমার বাবার মিশাল দেই, তার জন্য সাক্ষী হই মানুষের সামনে যাদেরকে আমি কথা বলি, যে আমার বাবা তার হক আদায় করেছেন, তার ছেলেকে এইভাবে সবকিছু জানিয়েছেন, শিখিয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তার ছেলেকে, হ্যাঁ আপনার যেরকম শিখিয়েছেন লোকমান আলাইহিস সালামের মতো তার ছেলেকে, যেভাবে লোকমান আলাইহিস সালাম করেছেন, আমার বাবা তার হক আদায় করেছেন। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি, যে বাবা বলো তো দেখি, ষাটটা কেন, পঞ্চম সাইতে কেন জমজম দিলেন না আল্লাহ? আমি তখন ছোট ছিলাম, এটার উত্তর দিতে পারি নাই। হ্যাঁ, আমার বাবা তখন বললেন যে কি, আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালামের যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী উনি ওনার জন্য নির্ধারণ করেছেন ষাটটা সাড়ি, সাতবার প্রাণান্তকর চেষ্টা। সাফার থেকে মারো অস্থির হয়ে উনি অস্থির তরা করে গেছেন, এটা যে একদম দৌড়ে গেছেন তা না, অস্থিরতার মধ্যে ছেলে পানি পাইতেছে না, মানে আমি পানি খাইতে পারতেছি না, পানি পান করতে পারছি না, সুতরাং বুকে দুধ আসতেছে না, ছেলের যে আমি দুধ খাওয়াবো, ছেলেটা তো অসম্ভব, কে তৃষ্ণার্ত অবস্থায় আছে বেবি, হ্যাঁ কষ্ট পাইতেছে, এই জন্য উনি একটা অস্থিরতার মধ্যে আপনার একটা প্রাণান্তকর চেষ্টা সাফার থেকে মারো আগিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, মারোয়া থেকে সাফাতে আসছেন দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আবার সাফা থেকে মারোয়া তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। হ্যাঁ, তো এইভাবে করে বাবা ওনার জন্য, আমার বাবা বললেন দেখি ওনার জন্য সাতটা সাই রেখেছেন, এটা হচ্ছে ওনার সর্বোচ্চ চেষ্টার ক্ষমতা, ক্যাপাসিটি। হ্যাঁ, ওই পঞ্চম সাইতে এই জন্য আল্লাহ দেন নাই, ষষ্ঠ সাইতে আল্লাহ দেন নাই। এই জন্য বাবা তুমি জীবনে যত কাজ করবা কিন্তু খেয়াল রাখবা যে তোমার সর্বোচ্চ চেষ্টা তুমি করলা কিনা, যেখানে তোমার চেষ্টার সর্বোচ্চটা শেষ হয়ে গেছে, তোমার ক্ষমতার বাইরে আর নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কে কুদরতি কাজ ওখান থেকে শুরু হয়ে যায়, এবং তখন তুমি মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
যে যখন তাকওয়া অবলম্বন করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা দরজা খুলে দেয় এবং খোলার পরে শুধু ওখানে আল্লাহ ক্ষান্ত হন না, এমন জায়গা থেকে রিজিক দিয়ে দেন যেটা সে কল্পনাই করতে পারে নাই। উনি কিন্তু সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা উনি খোঁজ করতেছিলেন যে দূরের থেকে কোনো দল আসতেছে কিনা, মুসাফির দল, হ্যাঁ তারা তাদের কাছে কোনো পানি পাবেন। উনি পানি খুঁজতেছিলেন অন্য জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এমন জায়গায় তোমাকে দিব যেটা তুমি কল্পনাই করো নাই। কোথায়? ইসমাইল আলাইহিস সালাম যেখানে তার বেবি তার পাটা নাড়াইতেছিল ঠিক ওই জায়গায় দিয়েছেন। হ্যাঁ, ওটা কিন্তু হাজার আলাইহিস সালাম চিন্তাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তাকওয়া অবলম্বনের মাধ্যমে আমাদের সর্বোচ্চ সাহি আমরা করতে থাকব। আমাদের জীবনের যে কোনো কিছু, ভালো একটা চাকরির ক্ষেত্রে আমি সাহি করব, ভালো একটা ক্যারিয়ারের ক্ষেত্রে আমি সাহি করব, আমি যেন আমার সর্বোচ্চ সাহি করতে পারি, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কাজ শুরু করে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফরোজ ভাই আইদে ইনশাআল্লাহ। জি, তো এখানে আমি দেখতেছি চ্যাট বক্সে ভাই জহিরুল ইসলাম, উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আপনি মোজাম্বিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দিক, বারাকাল্লাহ ফিক। এক বোন এখানে লিখেছেন ডাইরেক্ট মেসেজ, নাম না বলি, যেহেতু উনি ডাইরেক্ট মেসেজ দিয়েছেন, আসসালামু আলাইকুম ইন ফ্রান্স পিপল ক্যান গো টু দিস লটার হাউস অ্যান্ড চুজ দি কাউ, বাট দিস লটারিং ইজ ডান বাই জুইশ পিপল, দে কল ইট কসর। কসর ঠিক আছে, জুইশদের যে কসরের যে ইয়েটা, এটা আমাদের জন্য হালাল, ওরা একদম আমাদের পদ্ধতিতেই করেন। তো দের আর ডিফারেন্ট ওপিনিয়ন অন ইট, উড লাইক টু নো হোয়াট ইউ থিঙ্ক, ক্যান মুসলিম পিপল ইট কসর? হ্যাঁ, এটা করা যেতে পারে, ঠিক আছে। তো আর কেউ একজন হাত তুলেছিলেন, আমি বাংলাদেশ থেকে, চিটাগং থেকে বাংলাদেশ। জি জি, আসসালামু আলাইকুম। অংশগ্রহণকারী কেমনি বাড়ানো যায়, আমাদের ঠিক করণীয়, অথবা আপনি কি পরামর্শ দিবেন প্লিজ? মানে এই হালাকাতে, মানে এই প্রোগ্রামে, আপনি আপনার ফ্যামিলির এখানে কয়েকটা ইয়ে হয়ে যাবে, যে ফেসবুক লাইভও হয়, তো ওখানেও মনে হয় অনেকে জয়েন করে, আর এটা ঈদের পর পর মানে এই প্রথম হয়েছে, এই জন্য হয়তো বা কম হয়েছে, তো নর্মালি আরো কিছু হয়। তো আর জিনিসটা হচ্ছে যে আমি তো কিসসা কাহিনী, ওই যে কি বলে কোরআন হাদিসেরই কিসসা বলি, কিন্তু আপনার রেফারেন্স ছাড়া কিসসা বলি না। এবং আমাদের মুসলমানরা সামহাও দুনিয়ায় কিভাবে চলতে হবে এই আলোচনায় খুব বেশি আগ্রহী হয় না, এই কারণ। হ্যাঁ, এই জন্য বলুন, আমরা মুসলমান ইনশাআল্লাহ সামনে আবার তাদের গ্লোরি ফিরে পাবে, আবার তারা এই এই পৃথিবীর কর্তৃত্ব পাবে, কিন্তু পাইতে হলে পৃথিবীতে কিভাবে ইনভলভ হব আমরা সেটা, এই যে জানাটা, আমরা মর হলো যে কি আখেরাতে জান্নাতে হুর পরি কিভাবে কতজন পাবো, এগুলা নিয়ে আলোচনা একটু পছন্দ করে বেশি আর কি। আমার কথাটা জানি না একটু রুড়ো হয়ে গেল কিনা, হার্স হয়ে গেল কিনা। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনি আপনার পরিবারের সদস্যদেরকে, বন্ধু বান্ধবদেরকে আপনি বলুন, সেটা পৃথিবী মানে যে কোনো জায়গায় তারা আছেন, আমেরিকা, ইউকেতে অথবা বাংলাদেশে, ইউরোপিয়ান ব্রাদাররা। তো জাযাকাল্লাহ খের। তো আর কেউ আর কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। জি, তো এটা যদি আপনারা আমরা যদি মেনে চলি, দেখবেন যে জীবনে তরক্কি হবে, আপনার আশেপাশের লোকেদের তরক্কি হবে, মুসলমান হিসেবে থেকে গর্বিত ফিল করবে। আমাদের ছেলে মেয়েরা, মবিন ভাই, যেটা খুব জরুরি, যেটা আমরা যদি এই জিনিসগুলোকে দুনিয়ার জীবনে কিভাবে চলতে হবে এইটা যদি আমরা ভালো করে আয়ত্ত করে না নেই, আমাদের নেক্সট জেনারেশন কিংবা তার পরের জেনারেশন ইসলাম ভুলে যাবে। কেন, দুনিয়াতে ইসলামের আকর্ষণ আছে, সেই আকর্ষণের কথাগুলো আমাদের বলা দরকার। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। জি, জহিরুল ইসলাম ভাই, সালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি জি,
আসলে আমাদের এই প্রোগ্রামটা আরো মানুষের জন্য যদি ব্যাপকভাবে করা যায় এই জুম মিটিংটা, তাহলে আরো ভালো হতো, আরো কল্যাণ হবে বলে আমি মনে করি। একটু যদি এই সুযোগটা যদি করে দেন আমাদের। আচ্ছা, সেটা কিভাবে করব? আমি তো শিক্ষক মানুষ, আমি অত সোশ্যাল মিডিয়াতে অত ইয়ে না। আপনারা যারা এটা কিভাবে প্রচার করলে আরো বেশি মানুষ হইতে পারে, আপনারা পরামর্শ দিতে পারেন। আপনারা কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিনা? তাহলে ওখানে আমি ফেসবুকে জয়েন করছিলাম, তারপরে ওখান থেকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমরা যদি আরেকটু ব্যাপকভাবে শেয়ার করতে পারি, বা ফেসবুকে যদি আরো ব্যাপকভাবে যদি একটু শেয়ার করতে পারি আলোর অনেক ভাইদেরকে আমরা, অথবা যদি আপনারা সুযোগটা দেন তাহলে সবাইকে আরো অনেক ভাইদের কাছে এই দাওয়াতটা পৌঁছানো যাবে। আচ্ছা জি, জাযাকাল্লাহ। তো আপনি মোজাম্বিক থেকে না? জি জি জি। আচ্ছা, তো মোজাম্বিকের ভাইদেরকে, আমার ভাই বোনদেরকে সালাম, আর ওনাদের কাছে আপনি প্রচার করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আর আর কেউ কোনো কথা আছে কি না? তাহলে আমরা শেষ করে দেই আজকে। 6টা বেজে গেছে, 6:03, বা মানে 1.5 ঘন্টার টার্গেট সব সময় রাখি আর কি। জাযাকুমুল্লাহ খায়ের। আমার ভাই মুকাররম বিল্লাহ, আপনারা তার জন্য দোয়া করবেন। ওইখানে রেকর্ড করে নিয়ে ওই যে আমাদের যে রেসালা ফাউন্ডেশনের যে ফেসবুক পেজটা আছে, ওখানে ছোট ছোট করে সুন্দর করে মানে আপনার ক্যাপশন দিয়ে দিয়ে আপনার রেকর্ডটা আপলোড করে আপনারা দুটেই পাবেন, পুরো বক্তব্যটাও পাবেন। সেটা হয়তো মাঝে মাঝে বোরিং হয়ে যেতে পারে 1.5 ঘন্টার আলোচনা, তো ওই জন্য ভাই মুকাররম বিল্লাহ আপনার 3 মিনিট 5 মিনিট করে ছোট ছোট ইয়ে করে, আল্লাহ যেন সবাই তার জন্য দোয়া করবেন। তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দেয়, দুনিয়া আখেরাতে যেন কল্যাণ দেয়। তো আমরা শেষ করে ফেলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জয়েন করবেন, আমরা সিরিজ আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।